প্রোফাইল বলতে গেলে আসলে পুরো প্রোগ্রামই কভার করে যাবে। আমরা স্যারের প্রোফাইলে আর না যাই, আমাদের আজকের এই বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে আয়োজিত এই প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমাদের বিডি ফিজিশিয়ান গর্বিত যে আমাদের বিডি ফিজিশিয়ানের একজন অ্যাডমিন প্রফেসর সৈয়দ আতিক হক স্যার আজকে আপনাদের জন্য প্রেজেন্ট করছেন। প্রথমে স্যারকে স্বাগতম এবং সুধী মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম। অনেক ধন্যবাদ। তাহলে আমি আমার বক্তব্য শুরু করছি। যদিও আমি বিডি ফিজিশিয়ানস এর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, যদিও উদ্যোগটা তুলনামূলকভাবে নতুন, এই জন্য আমি ভাবছিলাম যে আর একটু এর চেয়ে বেশি কমন, মোর কমন এবং সিম্পলার কোনো টপিক নিয়ে আমি আলোচনা করবো কিনা সেরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এই যে উদ্যোক্তা এহসান ও আমাকে বললো, না স্যার আপনি এসএলএর উপরেই বলেন, এসএলএর উপরেই সবাই শুনতে খুব আগ্রহী। শুনে আমার খুব ভালোই লাগলো, কারণ এসএলএর উপর অনেক মানে একটা আগ্রহ যে তৈরি হয়েছে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এটা আমরা আজ থেকে 20 বছর আগে কল্পনাও করতে পারতাম না যে এক বিশাল সংখ্যক ডাক্তার এসএলই সম্পর্কে বা এসএলই চিকিৎসা সম্পর্কে জানতে আগ্রহী হবেন। আমি এখানে আমার মূল বিষয়বস্তু হচ্ছে ম্যানেজমেন্ট, আর এই ম্যানেজমেন্ট তার মানে রোগটা কি, রোগটা কীভাবে ডায়াগনোসিস হয় সেগুলো সম্পর্কে খুব বেশি কিছু বলার সুযোগ নাই, তবু আমি অল্প কিছুটা বলবো। আমি আগে বলে নিচ্ছি এই এসএলই, আচ্ছা আমি আগে এটাই বলে নিই যে আমাদের এসএলইটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া, এটা নতুন 2019 সালে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি এবং ইউরোপিয়ান লিগ অফ লিগ এগেইনস্ট রিউমাটিজম এই দুটা বডি মিলে একটা নতুন করে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া তৈরি করছে। যে ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াতে 10টা ডোমেইন আছে, যেমন একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডোমেইন, কিউটেনিয়াস ডোমেইন, আর্থ্রাইটিস ডোমেইন, নিউরোলজিক্যাল ডোমেইন, সেরোসাইটিস ডোমেইন, তারপরে হেমাটোলজিক্যাল ডোমেইন, রেনাল ডোমেইন, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি ডোমেইন, তারপরে কমপ্লিমেন্ট প্রোটিন ডোমেইন, আর হাইলি স্পেসিফিক অ্যান্টিবডিজ ডোমেইন। এই এখন এই 10টা ডোমেইনের মধ্যে একমাত্র প্রথম ডোমেইন যেটা কনস্টিটিউশনাল সেটাতে শুধু একটাই পয়েন্ট হচ্ছে ফিভার, কিন্তু বাকি সবগুলোতে একাধিক পয়েন্ট আছে এবং এক একটা পয়েন্টের জন্য এক এক রকম স্কোর দেওয়া হয়েছে। মানে যেমন আমি যদি বলি কিউটেনিয়াস ডোমেইন, এখানে নন স্কারিং অ্যালোপেশিয়া আর ওরাল আলসার এগুলির জন্য হচ্ছে 2, কিন্তু অ্যাকিউট কিউটেনিয়াস লুপাস আমি এগুলি ছবি একটু পরেই দেখাবো এগুলোর জন্য হচ্ছে 6। তা এভাবে আমরা প্রত্যেকটা ডোমেইন থেকে যে সর্বোচ্চ যে স্কোর আসে শুধু সেটাই নেব। যদি কারো এমন হয় যে নন স্কারিং অ্যালোপেশিয়া আছে, ওরাল আলসার আছে, সাবকিউট কিউটেনিয়াস ডিসকয়েড লুপাসও আছে, আবার অ্যাকিউট কিউটেনিয়াস আছে, তাহলে সেটা 2+2+4 মানে 8 আর 6 14 হবে না, সেটা 6 6ই হবে শুধু, মানে আমরা শুধু সর্বোচ্চটাই নেব। এইভাবে 10টা ডোমেনের টোটাল স্কোর যোগ করতে হবে। যদি একজন রোগীর এএনএ যদি পজিটিভ হয়, এই ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া অনুসারে এএনএ পজিটিভ হওয়াটা মাস্ট। যদি এএনএ পজিটিভ হয় আর 10টা ডোমেইন থেকে যদি টোটাল 10 স্কোর পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে এই রোগীর এসএলই আছে, মানে এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে এএনএ পজিটিভ, আর বাকিগুলো থেকে জোগাড় করে কমপক্ষে 10 হতে হবে, এটা হচ্ছে মূল চাহিদা। এখানে আমার মনে হয় যে তোমরা সবাই একটু দেখতে পারো যে এখানে ক্লাস 3 অর 4 লুপাস নেফ্রাইটিস যেটা আসছে তার 10, তার মানে কারো যদি ওই ক্লাস 3 অথবা 4 লুপাস নেফ্রাইটিস এর চেঞ্জগুলো থাকে, মানে প্রলিফারেটিভ লুপাস নেফ্রাইটিস, ডিফিউজ প্রলিফারেটিভ হতে পারে, ফোকাল প্রলিফারেটিভ হতে পারে, তাহলে তার শুধুমাত্র এএনএ পজিটিভ হলেই সে এসএলই ডায়াগনোসিস পেয়ে যাবে, তার অন্য আর আর কোনো ক্রাইটেরিয়া তার থাকার দরকার হবে না। তো মোটামুটি আমি বলবো যে আমি ডায়াগনোসিস সম্পর্কে এই অল্প কিছু কথা বলে এবার চিকিৎসায় চলে যাচ্ছি। চিকিৎসায় আমাদের প্রথম জানতে হবে যে এসএলই রোগীদের চিকিৎসার আমাদের লক্ষ্যগুলো কী কী, অবজেক্টিভ কী, এবং আমাদের প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করা ভালো যে এই রোগটাকে ভালো করার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তার মানে আমাদের রোগকে ভালো করবো সেটা আমাদের চিকিৎসার টার্গেট হবে না, কেউ হয়তো ভাগ্যের জোরে আপনা আপনি ভালো হয়ে যাবেন সেটা বিভিন্ন বিষয়, কিন্তু আমাদের চিকিৎসার টার্গেট হবে রেমিশন অফ সিমটমস অ্যান্ড সাইন্স অফ দ্য ডিজিজ অর লো ডিজিজ অ্যাক্টিভিটি স্টেট। তার মানে আমাদের রোগটার রেমিশন মানে সমস্ত সিমটম সাইন কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যাওয়া, কিন্তু দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে
সিমটম সাইনকে পুরোপুরি তাড়াতে গেলে যে চিকিৎসা দিতে হয় সেই চিকিৎসাতে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি, খরচ সবকিছু অনেকটা বাড়ে। কিন্তু অনেক রোগী মিনিমাল সিমটম সাইন নিয়ে যথেষ্ট ভালো থাকেন, তাদের কোনো বড় ক্ষতি হয় না। এই জন্য লো ডিজিজ অ্যাক্টিভিটি বলে একটা সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। যদি সেটা থাকে তাতেও আমরা বলবো যে আমাদের অবজেক্টিভ পূরণ হয়ে গেছে। নাম্বার টু হচ্ছে প্রিভেনশন অফ ড্যামেজ অ্যাক্রুয়াল, মানে ড্যামেজ যাতে না হয়, বা আমরা বলতে পারি প্রিভেনশন অফ ফ্লেয়ারও একটা তার মধ্যে পড়ে যায়, যে আবার একবার রেমিশন হয়ে গেল আবার মাথা চাড়া দিয়ে ওঠা। মিনিমাইজেশন অফ ড্রাগ সাইড এফেক্টস, তার ইম্প্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ, মানে আমরা সবকিছুই ভালো করলাম অথচ রোগী তার প্রিমর্বিড যে কোয়ালিটি অফ লাইফ সেখানে ফিরে যেতে পারলেন না, তাহলে কিন্তু আমরা চিকিৎসাকে সফল বলবো না। মানে তিনি তার সামাজিক যে দায়িত্ব তিনি পালন করতে পারলেন না, তিনি তার জীবনের যে আনন্দগুলো উপভোগ করা তা পারলেন না, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি সেটা বলতে পারবো না। আর আমাদের 5 নম্বর অবজেক্টিভ হচ্ছে কস্ট এফেক্টিভ ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। আমাদের এখানে আমার মনে হয় যে এটা সবাই মানবেন যে আসলে আমাদের কস্টের খরচটা আসলে রোগীর পকেটের খরচ, তার মানে রোগীর সাধ্যের মধ্যে আমাদের চিকিৎসার খরচটাকে সীমিত রাখার একটা প্রাণপণ চেষ্টা আমাদের করতে হবে। এবং এটাতেও যদি আমরা সফল হই আমরা মনে করব যে আমরা চিকিৎসায় সফল হয়েছি। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আপনাকে একটু ফুল স্ক্রিন করতে হবে তাই যেন সবাই দেখতে পারে। এটা একটু ছোট হয়ে গেছে, পরে দেখেন ফুল স্ক্রিনের অপশন আছে, ওইটাতে ক্লিক করলে। থ্যাংক ইউ। এখন আমাদের এই চিকিৎসার জন্য টুল কি কি, হাতিয়ার কি কি? নাম্বার ওয়ান হচ্ছে পেশেন্ট এডুকেশন। আমি পেশেন্ট এডুকেশন একটু পরে একটু বিশদভাবে বলবো, কারণ আমার মনে হয় যে আমাদের এইটার অভাবের কারণে অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই। 2 নম্বর হচ্ছে ড্রাগস, ওষুধ। 3 নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস। 4 নম্বর, এই লাইফস্টাইল চেঞ্জেস অবশ্য আমরা এই এডুকেশনের মধ্যে দিয়েই দেবো। 4 নম্বর সাইকোলজিক্যাল সাপোর্ট, এবং 5 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট অফ কোমরবিডিটিস। পেশেন্ট এডুকেশনে আমি যাচ্ছি প্রথম। পেশেন্ট এডুকেশনে একজন পেশেন্টকে আমাদের কি কি তথ্য দিতে হবে, একটা হচ্ছে রোগীর জন্য বোধগম্য ভাষায় প্যাথোফিজিওলজি অফ দ্য ডিজিজ, এটা আমাদের রোগীকে কিছুটা ব্রিফ করতে হবে। তারপরে কার্ডিনাল ফিচার্স কি কি, যেমন আমাদের কোন কোন, আমরা যে বলে থাকি যে এসএলই কতগুলো কার্ডিনাল ফিচার আছে, ফিভার, তারপরে আর্থ্রালজিয়া অথবা আর্থ্রাইটিস, স্কিন র্যাশেস, তারপরে আর হচ্ছে অ্যালোপেশিয়া, ওরাল আলসার, আর প্রোটিনুরিয়া, সাইটোপেনিয়াস, এগুলি হচ্ছে আমাদের কতগুলো কার্ডিনাল ফিচার। এই জিনিসগুলো আমাদের রোগীকে জানাতে হবে যে এগুলো হতে পারে। আর এছাড়া রোগীকে আমাদের এটাও বলতে হবে যে আমাদের টিস্যু বা অর্গান আক্রান্ত হতে পারে, তার মধ্যে কিডনি, ফুসফুস, হার্ট, ব্রেইন, এগুলির কথা বলা দরকার। এই রোগের একটা ক্লাসিফিকেশন আছে, মৃদু, তীব্র এবং মাঝারি। এই ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের রোগীদেরকে একটু জানানো দরকার, কারণ আমাদের রোগীদেরকে যখনই আমরা বলি যে এসএলই হয়ে গেছে, তখন বেশিরভাগ রোগী তার তীব্র বা সিভিয়ার ডিজিজ সম্পর্কে আতঙ্কিত হয়ে পড়েন, এটা সম্পর্কে জানতে পারেন। কিন্তু বেশ একটা বিশাল অংশ যদি থাকেন শুধু মৃদু এসএলই রোগী, তাদের কখনো তীব্র হয় না এবং তাদের জন্য কড়া চিকিৎসার দরকারও নাই, এটাও আমাদের রোগীদেরকে জানানোর প্রয়োজন। আমরা রোগটা কিভাবে নির্ণয় করি, যেমন রোগের লক্ষণপুঞ্জ এবং এএনএ, অ্যান্টিডিএস, ডিএনএ, এগুলি দিয়ে আমরা রোগটাকে নির্ণয় করি। আমাদের রোগের ন্যাচারাল কোর্সটা কি, এটা আমি একটু পরে আরেকটা ভিন্ন স্লাইডে দেখাবো। এবং এই রোগের চিকিৎসা আমরা কি কি দিয়ে করতে পারি, যেমন তার চিকিৎসার টুলগুলো কি কি, যেটা আমি একটু আগে দেখালাম। ওষুধগুলোর কি টাইপ, আমাদের কিছু আছে উপসর্গ ভিত্তিক ওষুধ, কিছু আছে ইমিউনোমডুলেটর ওষুধ, সেই চিকিৎসার স্কোপটা কি এবং তার সীমাবদ্ধতা কি কি, যেমন কোনোটাই যে রোগটাকে ভালো করবে না এবং প্রত্যেকটারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। এবং রোগীর লাইফস্টাইল চেঞ্জ কি কি দরকার আছে। যদি ন্যাচারাল কোর্সে যাই তাহলে আমরা বলবো যে ভাইটাল অর্গান ইনভলভমেন্ট ইজ নট আনকমন, এটা ইনভ্যারিয়েবল না, সবার হবে না কিন্তু অনেকেরই হবে ভাইটাল অর্গান ইনভলভমেন্ট, এটা আমাদের জানানো দরকার। যদি চিকিৎসা করা না হয়, মানে আমরা বলতে পারি 50-এর দশক পর্যন্ত এই রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা ছিল না, তখন 5 বছরে শতকরা 40% বেঁচে থাকতেন, তার মানে শতকরা 60% মারা যেতেন। 10 বছরে শতকরা 90-95% মারা যেতেন, তার মানে শতকরা 5-10% বাঁচতেন। মানে এগুলো আমাদের রোগীকে জানাতে হবে, কারণ এই যুগে যদি কেউ চিকিৎসা গ্রহণ না করেন তিনি কিন্তু 50-এর দশকেরই রোগী হয়ে যাচ্ছেন। এটা নট আ ইউনিভার্সালি প্রোগ্রেসিভ ডিজিজ, এটা কিন্তু সবার জন্য একটা প্রোগ্রেসিভ ডিজিজ না যে ক্রমাগত ক্ষয় হতেই থাকবে।
আমি এই জিনিসটা বলতে যে কখনো কখনো ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির অ্যানালজিটাকে নিয়ে আসি। যেমন আমরা বলবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু একটা প্রোগ্রেসিভ ডিজিজ না। একজন রোগীর অ্যাজমা যদি থাকে, ধরেন 40 বছর ধরে রোগ আছে, তার মানে এই না যে তার ফোর্স ভাইটাল ক্যাপাসিটি বা এয়ারওয়ে ন্যারোয়িংটা বাড়তে থাকবে। আজকে যেটা থাকলো তার চেয়ে 40 বছর পরে অনেক কমে যাবে তা কিন্তু হবে না। এমন হতে পারে যে অ্যাজমার একটা তীব্র অ্যাটাক হবে, চিকিৎসা ফেল করবে এবং রোগী মারা যাবেন, সেটাও হতে পারে। কিন্তু যদি অ্যাটাকটা যদি রোগী সার্ভাইভ করে যান, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণ ফুসফুসের দিক থেকে পুরোপুরি নর্মাল, তার কোনো এয়ারওয়ে ন্যারোয়িং, রেসিজুয়াল কোনো এয়ারওয়ে ন্যারোয়িং আর নাই। আর অন দ্য আদার হ্যান্ড যদি আমরা সিওপিডির কথা বলি, তাহলে কিন্তু সেই সিওপিডি হচ্ছে ক্যারেক্টারাইজ বাই ক্রনিক প্রোগ্রেসিভ এয়ারওয়ে ন্যারোয়িং। মানে যে রোগীটার আজকে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 70%, তার 10 বছর পরে যদি আমরা দেখি সেটা দেখবো হয়তো 60%, মানে প্রোগ্রেসিভ ন্যারোয়িং হচ্ছে। তা ঠিক তেমনি এসএলইতে কিন্তু কোনো প্রোগ্রেসিভ ড্যামেজ হয় না। যদি ক্লাস 3 এবং 4 লুপাস নেফ্রাইটিস যদি না হয়ে থাকে, তাহলে বাকিগুলোতে ক্রনিক প্রোগ্রেসিভ ড্যামেজ হয় না। কিন্তু একটা অ্যাটাক, একটা ফ্লেয়ারে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যু ঘটতে পারে, কিন্তু ভালো হয়ে গেলে রোগী সম্পূর্ণ ভালো। তার মানে আমি বলবো যে দিস ইজ নট আ ইউনিভার্সালি প্রোগ্রেসিভ ডিজিজ। আউটকাম ইজ ভ্যারিয়েবল, এবং কতখানি ভ্যারিয়েবল আমরা বলবো যে আমরা জীবনে কখনো কখনো এমন রোগীও পাই যারা আমাদের কাছে আসেন এই চামড়ার র্যাশ, জ্বর, মুখে ঘা, গিরায় ব্যথা আর চুল পড়ে যাওয়া, তার সাথে এএনএ অ্যান্টিডিএস ডিএনএ পজিটিভ, এবং কয়েকটা মাস যাওয়ার পরে তিনি ভালো হয়ে গেলেন আর জীবনে কখনোই তার রোগটা ফিরলো না, এএনএ অ্যান্টিডিএস ডিএনএও নেগেটিভ হয়ে গেল, এমন কিছু রোগীও পাই একটা এক্সট্রিমে। আবার আরেকটা এক্সট্রিমে আমরা এমন রোগীও পাই যাদের কাছে রোগটা আসে একটা ঝড়ের মতন, তার একেবারে জেনারেলাইজড অ্যাকিউট টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস চামড়ায়, তার সাথে লুপাস নেফ্রাইটিস ক্লাস 4, প্রোটিনিয়া হচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে, তার সাথে সিএনএস ইনভলভমেন্ট, সিজার, সাইকোসিস, ডেলিরিয়াম, কমা এবং আলটিমেটলি ডেথ, কয়েকদিনের মধ্যে মৃত্যু, এমন রোগী আমরা পেয়ে যাই। বেশিরভাগ রোগী অবশ্য এই আমি যে দুটা স্পেকট্রামের দুইটা এন্ডের কথা বললাম তার মাঝামাঝি অবস্থায় থাকে। এই রোগে অনেকেরই স্বতঃস্ফূর্ত রেমিশন হয়। তা এই স্বতঃস্ফূর্ত রেমিশনটা অনেকের ক্ষেত্রে পার্শিয়াল, আংশিক, অনেকের ক্ষেত্রে পূর্ণ। যাদের পূর্ণ উপশম হয় তাদের বেশিরভাগের ক্ষেত্রে রোগটা আবার ফিরে আসে, মানে ফর এ ফ্লেয়ার অর রিলাপস। কিন্তু কারো কারো এই রেমিশনটা দীর্ঘমেয়াদী হয়, হয়তো 2-4 বছর, 10 বছর রেমিশন পরে আবার হলো, এবং কারো কারো ক্ষেত্রে সেই রেমিশনটা চিরস্থায়ী রেমিশন হয়ে যায়, যে রেমিশন হলো জীবনে আর কখনো এসিডি ফিরল না। আমাদের রোগীকে এডুকেট করতে যে এই যে বললাম আমাদের থেরাপিউটিক অপশন যে ওষুধগুলো, সেগুলোর স্কোপ এবং লিমিটেশন বলতে হবে, এবং বলতে যে প্রথমে বলতে হবে যে তার কোনো কিওর নাই, এবং আমাদের যে ওষুধগুলো আছে সেগুলো হয় সিমটোম্যাটিক অথবা ইমিউনোমডুলেটিং, এবং কিছু কিছু ওষুধ দীর্ঘদিন চালাতে হবে, এমনকি ক্ষেত্র বিশেষে সারাটা জীবনও চালাতে হতে পারে। প্রত্যেকটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং এই ওষুধগুলোর, আমাদের ইমিউনোমডুলেটিং ওষুধগুলোর এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যার জন্য মাঝে মধ্যে রক্ত পরীক্ষাও করতে হয়। মানে ডাক্তারের কাছে যে মাঝে মধ্যে আসা, এটা তো রোগের কারণে আসতেই হবে, চিকিৎসার কারণেও কখনো কখনো আসতে হয়। এবং তার পাশাপাশি আমাদের এটাও জানানো দরকার, আমরা যতই কার্যকর, বেশি কার্যকর ওষুধে যাব, ততই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও বাড়বে এবং আমাদের এই ওষুধের খরচও বাড়বে। তার মানে এটার মানে হচ্ছে এই যে যদি কোনো রোগীর পার্শ্ব প্রতিক্রিয়ার কম ঝুঁকিপূর্ণ এবং কম দামের ওষুধ দিয়ে যদি চিকিৎসা করা সম্ভব হয় এবং রোগী যাতে উপকার পান, তাহলে আমাদের সেগুলোতে থাকাই ভালো, কম দামের এবং কম পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধ। আমাদের রোগীদেরকে রিঅ্যাশোর করতে হবে, আশ্বস্ত করতে হবে। আমরা সবাই জানি যখনই এসিডি ডায়াগনোসিস হয় তখন রোগী নানান দিক থেকে তথ্য পেয়ে অত্যন্ত বিমর্ষ এবং মানসিকভাবে বিপর্যস্ত একটা অবস্থা নিয়ে আমাদের কাছে আসেন, কাজে তাদেরকে আমাদের আশ্বস্ত করতে হবে। আমরা কিভাবে আশ্বস্ত করব? আমরা কিন্তু সত্য কথা বলে আশ্বস্ত করব। আমরা রোগীকে গুল মারবো না, মিথ্যা কথা বলবো না। এবং সেই সত্য কথাগুলো কি হতে পারে? একটা হতে পারে যে আমাদের আউটকামটা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, যে এই ভাইটাল টিস্যু ইনভলভমেন্টটা এখন আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইন যারা রেগুলার চালান তাদের ভাইটাল টিস্যু ইনভলভমেন্টটা, ঝুঁকিটা অনেক কমে যায়। আমাদের বর্তমান যে চিকিৎসা এবং ফলো আপ প্রোটোকল,
তা দিয়ে আমরা এটাকে যদি কোনো নতুন করে টিস্যু ইনভলভ হয় বা ফ্লেয়ার হয় আমরা খুব দ্রুত সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং আগের চেয়ে অনেক কার্যকরভাবে তার চিকিৎসা করতে পারি। এবং এই যে চিকিৎসা বিজ্ঞানের যে একটা বিশাল অগ্রগতি যার ফলে এখন 5 ইয়ার সার্ভাইভার হয়ে গেছে মোর দ্যান 90%, যেটা আজ থেকে 60 বছর আগে ছিল 40%, এখন সেটা মোর দ্যান 90%। এবং আমাদের একটা ত্রিপক্ষীয় যে কোঅপারেশন, ট্রাইপার্টাইট কোঅপারেশন, মানে ত্রিপক্ষ বলতে আমরা বুঝাবো রোগী নিজে, রোগী হচ্ছে সেন্টার, মানে এটা পেশেন্ট সেন্টার ট্রিটমেন্ট, রোগীর ফ্যামিলি এবং আমরা হেলথ কেয়ার প্রোভাইডার, এই 3 পক্ষের সহযোগিতা মিলে একজন রোগীর পক্ষে নিয়ার নর্মাল লাইফ যাপন করা সম্ভব। আমরা রোগীকে তার মানে বলবো যে পেশেন্ট মেইনটেইন অ্যান্ড এনহান্স ফাংশনাল অ্যাবিলিটি, তার ফাংশনাল ক্যাপাসিটি বাড়ানোর জন্য তাকে এনকারেজ করতে হবে, যে তিনি তাকে আমাদের সবসময় অনুপ্রাণিত করতে হবে যে এই রোগটা হওয়ার আগে তিনি যেই কাজগুলো করতেন, যেমন ক্লাস করা, সংসার করা, অফিস করা, ব্যায়াম করা, এইগুলোতে যাতে তিনি ফিরে যাওয়ার সবসময় চেষ্টা করেন, আমাদের তাদেরকে এই জন্য অনুপ্রাণিত করতে হবে। এসএলই রোগীদেরকে ম্যাক্সিমাম অ্যাফোর্ডেবল এডুকেশন দেওয়ার জন্য আমাদের ফ্যামিলিকে এনকারেজ করতে হবে, আর তাদের সাইকোলজিক্যাল স্টেবিলিটিও দরকার আমাদের একজন রোগীর, মানে দীর্ঘদিন টিকে থাকার জন্য, সমাজে তার নিজস্ব অবস্থান নিয়ে টিকে থাকার জন্য এই মনস্তাত্ত্বিক যে স্থিতিশীলতা, এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের ফ্যামিলিকে এডুকেট করতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, ফ্যামিলিকে আশ্বস্ত করতে হবে, আমাদের কখনো কখনো এটার জন্য কগনিটিভ থেরাপির দরকারও হতে পারে। ম্যারেজ, কন্ট্রাসেপশন, কনসেপশন, এগুলি নিয়ে আমাদের রোগীকে কিছু জিনিস শেখানোর দরকার আছে, এটা আমি এখন আর যাচ্ছি না, এটা আমার একটা ভিন্ন লেকচারের বিষয়। আমি বলবো যে রোগীকে আমাদের এই কী কী জিনিস অ্যাভয়েড করতে বলবো, এটাও পেশেন্ট এডুকেশনের একটা অংশ। যেমন ধূমপান, ধূমপানে এসির নানান ক্ষতিকর দিক আছে, সেগুলো আমি এখন যাচ্ছি না বিশদভাবে, কিন্তু ধূমপান নিষেধ করতেই হবে। সান এক্সপোজার, যাদের ফটোসেন্সিটিভ র্যাশ থাকে তাদের ক্ষেত্রে সূর্যের আলোতে তাদের নিজেদেরকে এক্সপোজ করাটা পরিহার করে চলতে হবে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো, যেমন স্পারফ্লক্সাসিন, ডেপসন, অ্যামিওডারোন, এরা আসলে ফটোসেন্সিটাইজ করে এমন কতগুলো ওষুধ, কাজে এই ওষুধগুলো আমাদের এড়ানোর চেষ্টা করতে হবে। সালফার ড্রাগ আমাদের অ্যাভয়েড করতে বলতে হবে, কারণ দেখা গেছে যে সালফার ড্রাগের যে কিউটেনিয়াস রিয়াকশান সেগুলো এসএলই রোগীদের মধ্যে জেনারেল পপুলেশনের তুলনায় 30 গুণ বেশি, কাজে সেগুলো আমাদের সম্ভব হলে অ্যাভয়েড করতে হবে। যদিও সালফার ড্রাগেরও এসএলই চিকিৎসার কিছু রোল আছে, সেটা আমি একটু পরে আবার দেখাবো। যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ তাদের ক্ষেত্রে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটার, যেমন ইটিরিকক্সিব আর কন্ট্রাসেপটিভ পিল, এগুলি আমরা তাদেরকে নিতে নিষেধ করব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের এটাও জানা থাকতে হবে যে অনেকগুলো ওষুধ আছে যারা এসএলই করে, যেগুলোকে আমরা বলি ড্রাগ ইনডিউসড লুপাস। ড্রাগ ইনডিউসড লুপাস আর আমরা যে এসএলই নিয়ে কথা বলছি সেটাকে আমরা বলতে পারি ওয়াইল্ড লুপাস, যেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আসলে ড্রাগ ইনডিউসড লুপাসের অ্যান্টিবডি হয় অ্যান্টি হিস্টোন, নট অ্যান্টি ডিএসডিএনএ, আর এটা আপনা আপনি ভালো হয়ে যায় ড্রাগ উইথড্র করলে। কিন্তু আমাদের এখনকার প্রসঙ্গে জানতে হবে যে ওষুধগুলো ড্রাগ ইনডিউসড লুপাস করতে পারে, যেমন আইএনএইচ, আমাদের কমনলি ব্যবহার করা ওষুধের মধ্যে আইএনএইচ আছে, ক্যাপ্টোপ্রিল, মিথাইল ডোপা, হাইড্রালাজিন, এই ধরনের অনেকগুলো ওষুধ আছে। এই ওষুধগুলো কিন্তু আমাদের এই ওয়াইল্ড লুপাসকে অ্যাগ্রেভেট করে না, মানে ওগুলো যদি ব্যবহার করার দরকার হয় আমাদের ওইটা ভয় পাওয়ার কোনো দরকার নাই, যে আমরা তো জানি যে আইএনএইচও এসএলই করে, তাহলে কি তাকে আমরা টিবি হয়েছে আমরা কি আইএনএইচ দেবো কি দেবো না, এই দ্বিধার কিন্তু কোনো কারণই নাই। আমরা ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আমাদের রোগীদেরকে নিষেধ করব, এবং যাদের অ্যাক্টিভ এসএলই আছে তাদেরকে আমরা প্রেগনেন্ট হতেও নিষেধ করব। কিন্তু একজন রোগী যদি কমপ্লিট রেমিশনে যান এবং সেই রেমিশনটা যদি মেনটেন হয় ফর 6 মান্থস, বিশেষ করে যদি শুধুমাত্র হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে যদি রেমিশনটা মেনটেন হয় তাহলে তারা কনসিভ করতে পারবেন, কিন্তু অ্যাক্টিভ এসএলই নিয়ে কনসিভ করতে পারবেন না। ডায়েটটা কেমন হওয়া উচিত? একটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, যেটা লো সল্ট, লো ফ্যাট, মিল্ক, ফ্রুটস, ফিশ, এগুলো পর্যাপ্ত থাকবে, যার যার মধ্যে রোগী অ্যাডুকেট ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন এগুলো পাবেন। কিন্তু আমাদের এটা পরিষ্কার করতে হবে যে এমন কোনো ডায়েট নাই যেটা এসএলইকে অ্যাগ্রেভেট করবে,
আবার অন দ্য আদার হ্যান্ড এমন কোনো ডায়েটও নাই যেটা এসিডির উপশমে সাহায্য করবে। এই যে ওষুধগুলো দিচ্ছি আমরা হাইড্রক্সিক্লোরোকুইন বা স্টেরয়েড, তাদেরকে সাহায্য করবে এমন কোনো ডায়েটও নাই। কিন্তু ডায়েটটা মেনটেন করতে হবে রোগীর নিজের নিউট্রিশনের পারপাজে, রোগীর ভবিষ্যতে অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করার পারপাজে, যাতে ডায়াবেটিস না হয়, হাইপার টেনশন না হয়, এইসব উদ্দেশ্যে ডায়েটটা মেনটেন করতে হবে। এখানে আমি একটু ভ্যাকসিনের কথা দেখাবো। এই সব রোগীদেরকে আমাদের ভ্যাকসিন দেওয়া দরকার, সব এসিডিটি রোগীদেরকে কিছু ভ্যাকসিন। এই ভ্যাকসিনের তালিকাটা এখানে দেখানো হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন 19 থেকে 45 বছর বয়সের মধ্যে 3টা ডোজ দিতে হবে, হারপেস জোস্টার ভ্যাকসিন 50-এর উপরে যাদের বয়স তাদেরকে 1টা ডোজ দিতে হবে, তারপরে PPSV-23 তার মানে নিমোকক্কাল পলিস্যাকারাইড 23-ভ্যালেন্ট ভ্যাকসিন, এইটা সব রোগীকে আমাদের 19 থেকে 45-এর মধ্যে 2টা ডোজ দিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেককেই প্রতি বছরে বছরে 1টা করে দিতে হবে, পার্টিকুলারলি যদি তারা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খেয়ে থাকেন অবশ্যই দিতে হবে। আর নিমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন 13, এটা জীবনে যে মানে প্রথমে এটা রোগটা ধরা পরপরই দিয়ে ফেলতে পারলে ভালো, দামটা একটু বেশি, কখনো কখনো হয়তো আমরা কিছু পরে দেব, আগে ওই যে PPSV-23 এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে খরচের কারণে বাকিগুলো পরে আমরা দেবো, এরকম একটা সিদ্ধান্ত আমাদের নিতে হতে পারে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন, তার মানে সব এসিডি রোগীর জন্য এই 6টা ভ্যাকসিন দিয়ে দেওয়াটা মাস্ট, এবং তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা আর PCV-13 চিকিৎসা শুরু করার আগেই দিতে পারলে ভালো, বাকিগুলো পর্যায়ক্রমে দিয়ে দিতে পারলে ভালো। এবং এগুলো সবচেয়ে বেশি কার্যকর হয় যখন রোগটা রেমিশনে থাকেন, তখন তখন দিতে পারবে। এবার আমি যাচ্ছি থেরাপিউটিক ক্লাসিফিকেশন। এই রোগটাকে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার 3টা ভাগে ভাগ করি। আমি এখন দেখাবো মাইল্ড আমরা কেন কেন ক্লাসিফাই করি। ক্লাসিফাই করার মূল উদ্দেশ্য হচ্ছে জুডিশিয়াসনেস অফ দ্য ইউজ অফ থেরাপিউটিক অপশনস। যেমন আমরা একটা মৃদু রোগের জন্য কড়া ওষুধ সাইক্লোফসমাইড ব্যবহার করব না। এবং এটাও ঠিক যে মাইল্ড এসএলইর বেশিরভাগ রোগীকে আমাদের কোনো গ্লুকোকর্টিকয়েড না দিলেও চলে, গ্লুকোকর্টিকয়েড দেওয়ার দরকার হয় না। যেখানে মডারেট লুপাস, মাইল্ড থেকে যদি আমরা মডারেটে চলে যাই, তাহলেই কিন্তু আমাদের এই রোগীদের জন্য মানে স্টেরয়েডটা বাধ্যতামূলক, মানে রেমিশন ইনডিউস করার জন্য তখন আমাদের মেইন স্টপ ট্রিটমেন্ট হয়ে যায় স্টেরয়েড। তার মানে আমাদের বুঝতে হচ্ছে যে এই মাইল্ড, মডারেট, সিভিয়ারের ক্লাসিফিকেশনটা কতখানি কত গুরুত্বপূর্ণ চিকিৎসা ঠিক করার জন্য। তাহলে এখন মাইল্ড বলতে কি বোঝায়, কনস্টিটিউশনাল সিমটমস, মাইল্ড আর্থ্রাইটিস, র্যাশ লেস দ্যান 9% অফ দ্য বডি সার্ফেস এরিয়া, প্লেটলেট 50-100,000 মানে 50,000 পর্যন্ত কিন্তু আমরা এটাকে বলবো মৃদু লুপাস। এবং এসিডিকে পরিমাপ করার একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি স্লেডাই, এই স্লেডাই যদি লেস দ্যান 6 হয় তখন আমরা বলবো, সেটাতে অবশ্য আমি এখন যাবো না এখানে। এটা হচ্ছে একটা ফেসের মেলার র্যাশ, এটা একটা মাইল্ড লুপাসের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্কেলি প্যাপিউলস যেটা আপার ব্যাকে আছে, এটা সাবএক্যুট কিউটেনাস লুপাস, কিন্তু এইটা আসলে লেস দ্যান 2% অফ দ্য বডি সার্ফেস এরিয়াকে, লেস দ্যান 9% অফ দ্য বডি সার্ফেস এরিয়াকে আক্রমণ করেছে, কাজে এটাকে আমরা মাইল্ডের ক্যাটাগরিতে ফেলবো। আমরা মডারেট কাদেরকে বলবো, মডারেট হচ্ছে যাদের রিমোটার আর্থ, আগেরটা তো বলেছিলাম মাইল্ড আর্থাইটিস, কিন্তু যদি কারো ক্লাসিক রিমোটার আর্থাইটিস লাইক আর্থাইটিস হয় সেটা পড়ে যাবে মডারেট লুপাসে। ঠিক তেমনি লুপাস র্যাশ, সেটা অ্যাকিউট র্যাশ হোক, সাবএক্যুট র্যাশ হোক, যদি 9 থেকে 18% অফ বডি সার্ফেস এরিয়াকে যদি আক্রমণ করে তাহলে আমরা সেটাকে বলবো মডারেট। যদি কিউটেনিয়াস ভাস্কুলাইটিস যদি হয়ে থাকে এনি ডিগ্রি আপ টু লেস দ্যান 18% তাহলে সেটাকে আমরা বলবো 18% অফ বডি সার্ফেস এরিয়া, আমরা সেটাকে বলবো মডারেট। প্লেটলেট কাউন্ট যদি 20 থেকে 50,000-এর মধ্যে হয় আমরা বলবো মডারেট। এক অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া মডারেট, সেরোসাইটিস মানে প্লুরাল ইফিউশন, তারপরে পেরিকার্ডিয়াল ইফিউশন এবং অ্যাসাইটিস যদি থাকে আমরা বলবো মডারেট, এবং স্লেডাই 7 থেকে 12। এটা হচ্ছে একটা ডিএলই, ডিসকয়েড লুপাস ইরিথেমেটোসাস, এটা ডিএলইর আরেকটা ভ্যারাইটি। এটা হচ্ছে সাবএক্যুট কিউটেনিয়াস লুপাস, কিন্তু এটা এক্সটেন্সিভ এবং বোঝাই যাচ্ছে এটা 9%-এর চেয়ে বেশি, এটা মানে অ্যারাউন্ড 18% বা তার চেয়ে হয়তো কিছু কম হবে শরীরের অন্যান্য জায়গায় যদি আমি দেখাচ্ছি না। এটা ইরিথেমেটাস এনার প্লেক্স উইথ স্কেলস।
এটা হচ্ছে লুপাস প্রোফান্ডাস, এটাও লুপাস প্রোফান্ডাসের আরেকটা, আর এটা হচ্ছে কিউটেনিয়াস ভাস্কুলাইটিস মানে পালপেবল পারপুরা, কিউটেনিয়াস স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এটাও এসিডিটি হতে পারে। এটাও কিউটেনিয়াস ভাস্কুলাইটিস কিন্তু পাল্প এফেক্টেড, মানে পাল্পে ইনফ্লামেশন আছে, তার মানে আমরা পাল্পে যদি ইনফ্লামেশন থাকে তাহলে আমরা সেটাকে বলি মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, মানে মাঝারি সাইজের ভেসেলগুলো আক্রান্ত। আমরা সিভিয়ার কখন বলবো? নেফ্রাইটিস মানে আমরা বলতে পারি মানে কিডনি অর্গান থ্রেটনিং নেফ্রাইটিস, মানে বেসিক্যালি ক্লাস থ্রি আর ফোর লুপাস নেফ্রাইটিস, সেরিব্রাইটিস বা এনকেফালাইটিস, মায়েলাইটিস, নিউমোনাইটিস, মেজেন্টারিক ভাস্কুলাইটিস, প্লেটলেট কাউন্ট লেস দ্যান 20,000, র্যাশেস অ্যান্ড ভাস্কুলাইটিস ইনভলভিং মানে কিউটেনিয়াস মোর দ্যান 18% অফ দ্য বডি সার্ফেস এরিয়া, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাকিউট হেমোফ্যাগোসাইটিক সিন্ড্রোম, এদেরকে আমরা বলি সিভিয়ার লুপাস এরিথেমাটোসাস। আর আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় এসএলই উইথ মিসেলেনিয়াস ফিচার্স, মানে এটা হচ্ছে এমন কতগুলো টাইপ যাদেরকে আমরা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ দিয়ে চিকিৎসা করবো না, যাদেরকে আমরা ভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করবো, যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, পিওর মেমব্রেনাস লুপাস নেফ্রাইটিস, ক্রনিক স্ক্লেরোজিং লুপাস নেফ্রাইটিস, তারপর সিজার্স। অ্যান্টিফসফোলিপিডকে আমরা ট্রিট করি অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপিলেপ্টিক ড্রাগ দিয়ে, সিজারকে আমরা চিকিৎসা করি অ্যান্টি এপিলেপ্টিক ড্রাগ দিয়ে, বিহেভিয়ারাল ডিসঅর্ডার্স উইদাউট আদার সিরিয়াস ম্যানিফেস্টেশন এদেরকে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে চিকিৎসা করব, রেজিস্ট্যান্ট থ্রম্বোসাইটোপেনিয়া এটা আমরা থ্রম্বোপয়েটিন অ্যানালগ যেমন এল ট্রম্বোপ্যাক দিয়ে চিকিৎসা করব, রেজিস্ট্যান্ট হেমোলাইটিক অ্যানিমিয়া তার জন্য ভিন্ন কিছু ওষুধ আছে যেমন অ্যাটেনুয়েটেড অ্যান্ড্রোজেন্স আমরা এগুলি দিয়ে চিকিৎসা করব। আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই ক্লাসিফিকেশনটা আরবিট্রারি, এবং আমরা কখনো কখনো যাদের মিডিয়াম মাঝারি লুপাস হিসাবে মডারেট লুপাস হিসেবে চিকিৎসা করি, যদি দেখি যে তাদের রেমিশন হতে সময় বেশি নিচ্ছে, পরবর্তীতে তাদের আমাদের স্টার্টের ডোজটা সিভিয়ারের মতন বাড়াতেও হতে পারে এবং ট্যাপারিংটা আমাদের সিভিয়ারের মতো মানে স্লো করে দিতে হতে পারে, ঠিক তেমনি যদি কেউ আমাদের কাছে এসেছেন সিভিয়ার লুপাস নিয়ে কিন্তু দেখলাম যে আমাদের হাই ডোজ স্টেরয়েডে খুব প্রম্পটলি রেসপন্ড করেছেন, তাদেরকে আমরা দ্রুত ট্যাপার করতে পারি, তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের কিছু আরবিট্রারিনেস আছে। আবার এটাও ঠিক যে কোনো কোনো ফিচার আছে যেগুলিতে আমরা দোদুল্যমান থাকতে পারি যে আমরা এটাকে মাঝারি বলবো না তীব্র বলবো, যেমন মায়োকার্ডাইটিস হার্ট ফেলিউর হয়নি তাকে আমরা মাঝারির মধ্যে ফেলবো, অথচ মায়োকার্ডাইটিস হার্ট ফেলিউর হয়ে গেছে তাকে আমরা বলবো সিভিয়ার, নিউমোনাইটিস রেসপিরেটরি ফেলিউর নাই আমরা মাঝারিতে ফেলতে পারি, নিউমোনাইটিস রেসপিরেটরি ফেলিউর আছে তাকে আমরা সিভিয়ারে ফেলতে পারি সিভিয়ারে ফেলবো। এখন আমি আসবো ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টে মাইল্ড লুপাসে আমরা কি করি, একটা হচ্ছে স্টেরয়েড, র্যাশের জন্য আমরা স্টেরয়েড দেব, টপিক্যাল মানে মিউকোকিউটেশনের জন্য আমরা টপিক্যাল এজেন্ট দিয়ে প্রথমত চিকিৎসা করার চেষ্টা করব, তাতে আমাদের ট্রাঙ্কাল র্যাশে স্টেরয়েড অয়েন্টমেন্ট দেব, ওরাল আলসারের জন্য ট্রায়ামসিলোনন এস্ট্রোনাইট ইন ওরাল বেইজ, তবে আমাদের তার আগে অবশ্যই ওরাল আমরা টপিক্যাল স্টেরয়েডটা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ তাতে আমাদের সাবকিউটিকুলার কোলাজেন ব্রেকডাউন হয়ে যায়। তবে যদি নেহাত দরকারি হয়, যদি দেখা যায় যে আমাদের অন্য জিনিস দিয়ে কাজ হচ্ছে না, ফেসে আমরা সান আমরা যেটাতে যাচ্ছি সান প্রোটেকশন ফ্যাক্টর 50 SPF এর সানস্ক্রিন ব্যবহার করতে পারি, এবং আমরা ক্যালসিনিউরিন অয়েন্টমেন্ট যেমন ট্যাক্রোলিমা 0.1% আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি এগুলো সত্য যদি কাজ না হয় তাহলে আমরা লো পটেন্সি স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতে পারবো, এবং লো পটেন্সি স্টেরয়েড অয়েন্টমেন্ট যখন দেবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে ফেসে আমরা একটানা 14 দিনের বেশি দেবো না, 14 দিন দেওয়ার পরে 14 দিন গ্যাপ দিয়ে আমরা আবারও 14 দিন দিতে পারবো। আমি এখানে একটু দেখাচ্ছি এগুলো WHO এর ক্লাসিফিকেশন আছে স্টেরয়েড অয়েন্টমেন্ট বা ক্রিম সম্পর্কে, লো পটেন্সি হাই পটেন্সি মিডিয়াম পটেন্সি, এটা আমি লো পটেন্সির লিস্ট এখানে দেখাচ্ছি, বিটামিথাসন 0.05%, ডেসোনাইট 0.05%, ফ্লুসিনোলোন অ্যাসিটোনাইট 0.01%, ডেক্সামেথাসন 0.1%, হাইড্রোকর্টিসন অ্যাসিটেট 1%,
মিথাইল প্রেডনিসোন এস্টেট 0.25%। আমি এটা একটু আবার একটু জোর দিয়ে বলবো এই কারণেই যে আমি আমার কলিগদের অনেককেই দেখি ক্লোবেটাসলটাকে মুখে অ্যাপ্লাই করতে দিয়ে থাকেন, অনেকেই কিন্তু কখনো কখনো আমার সাথে একটু আমাকে জানিয়েছেন, আর্গুও করেছেন খানিকটা যে ক্লোবেটাসল মিডিয়াম টু লো পটেন্সি, কিন্তু WHO-র ক্লাসিফিকেশনে কিন্তু ক্লোবেটাসলের অ্যাজ পার কনসেন্ট্রেশন হাই থেকে আলট্রা হাই পটেন্সির মধ্যে ফেলা হয়, কাজে ক্লোবেটাসল আমরা মুখে দিতে পারবো না। আমাদের দেশে ক্লোবেটাসল খুব বেশি ব্যবহার হয় বলে আমি এটা বলছি। জয়েন্ট পেইন, ফিভার, পুলিসি, হেডেক এদের জন্য সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হবে অ্যানালজেসিক, যেমন প্যারাসিটামল, ট্রামাডল অথবা NSAIDs। আমরা ইমিউনোমডুলেটর, অ্যান্টি ম্যালেরিয়াল আমরা ব্যবহার করব এবং আমাদের মাইল্ড লুপাসের সব রোগীকেই কিন্তু আমাদের অ্যান্টি ম্যালেরিয়াল দিতে হবে। আমাদের ক্লাসিক অ্যান্টি ম্যালেরিয়াল হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, এবং এই হাইড্রক্সিক্লোরোকুইন আমাদের দিতে হবে লেস দেন 5 মিলিগ্রাম পার কেজি বডি, রিয়েল বডি ওয়েট, রিয়েল বডি ওয়েটে 5 মিলিগ্রাম পার কেজি। দেখা গেছে যে 5 মিলিগ্রামের চেয়ে বেশি ব্যবহার করলে রেটিনাল টক্সিসিটি বেশি হয়, অথবা ক্লোরোকুইন যাদের আর্থিক অসমর্থ থাকে, হাইড্রক্সিক্লোরোকুইনের দামও কিন্তু যথেষ্ট 10 থেকে 11 টাকা 200 মিলিগ্রাম, যাদের এটা খরচ করার সামর্থ্য থাকে। আমি একটা, হ্যালো রফিক, ও আচ্ছা আচ্ছা, ইয়ে ও আবাব ভাই, আবাব আমি ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আপনাকে ফোন করি, হ্যাঁ একটা ভিডিও ক্লাস নিচ্ছি, ঠিক আছে ইফতারের পরে করবো, ঠিক আছে ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনটা আবার শেয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে আমি তোমাকে ইফতারের পরে ফোন করবো, ঠিক আছে ওকে, ঠিক আছে। মানে আমাকেও আমাকেও বলছেন আসলে, হ্যাঁ ঠিক আছে ওকে, হ্যাঁ ঠিক আছে ওকে, পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে তো স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার ক্লিয়ার, ও তাহলে তো আমি আবার ই করতে পারি, ঠিক আছে মাইক্রোসফট, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে অ্যান্টি ম্যালেরিয়াল আমাদের থার্ড আর একটা অ্যান্টি ম্যালেরিয়াল যেটা আমাদের দেশে নাই,
তবে এখানে যেহেতু এহসান আছে ডার্মাটোলজিস্ট, এবং আমাদের মানে আরো ডেফিনেটলি এহসানের লিঙ্কে আরো কিছু কিছু ডার্মাটোলজিস্ট সেখানে থাকতে পারেন, সেজন্য আচ্ছা স্যার, আমি বলবো যে আমাদের ওষুধ কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে যেন কুইনাক্রিনটাও আসে, মানে যাদের পিওর কিউটিনিয়াস লুপাস কিন্তু রেটিনোপ্যাথি আছে অথবা রেটিনোপ্যাথির রিস্ক ফ্যাক্টর্স আছে, যার জন্য আমরা হাইড্রক্সিক্লোরোকুইন দিতে চাচ্ছি না, তাদের জন্য কুইনাক্রিনটা কিন্তু একটা চমৎকার অপশন, এটা সেফার দেন হাইড্রক্সিক্লোরোকুইন, কাজেই এটা আমাদের দেশে আসা উচিত। তারপরে আমাদের এটা ঠিক যে এই মৃদু এসিডি রোগীদের আমি আগে বলেছি যে মানে স্টেরয়েডের দরকার হয় না, কিন্তু এটাও ঠিক যে যাদের এই সমস্ত কিছু, আমরা অ্যান্টি ম্যালেরিয়াল কিন্তু সবাইকে প্রথম থেকেই দেবো, তার পাশাপাশি ওই সিমটোম্যাটিক ওষুধগুলো যেমন অয়েন্টমেন্ট ক্রিম এগুলি যেগুলি বললাম সেগুলি তার পাশাপাশি চলবে। কিন্তু যদি দেখা যায় যে একজন রোগীর 8 সপ্তাহ পার হয়ে যাওয়ার, মানে প্রেডনিসোলন ইয়ের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়েছে, 8 সপ্তাহ পরেও র্যাশের উন্নতির কোনো লক্ষণ নাই, ওরাল আলসার বা জয়েন্ট পেন এগুলি কমছে না, তখন আমাদের প্রেডনিসোলন দেওয়ার চিন্তা করতে হবে। এবং সেই প্রেডনিসোলন দেওয়ার জন্য আমাদের এখন প্রচলিত এটা হচ্ছে 20 মিলিগ্রাম আমরা দেব প্রত্যেক দিন নাস্তার পর 2 সপ্তাহের জন্য, আমরা 2 সপ্তাহ পর এটা বন্ধ করে দেব। কিন্তু এরপরে যদি আবার সেই মৃদু এসিডের লক্ষণগুলো ফিরে আসে তখনও আমরা 20 মিলিগ্রাম করে 2 সপ্তাহ দিয়ে এরপরে আমরা স্লোলি টেপার করব, মানে প্রথমবার আমরা অ্যাব্রাপ্ট বন্ধ করে দেব, তাতে অনেকে ভালো থাকবেন। আচ্ছা, এখন এখন আমি যাব মডারেট লুপাস। মডারেট লুপাসে আমাদের চিকিৎসার হাতিয়ারগুলো হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, গ্লুকোকর্টিকয়েডস এবং গ্লুকোকর্টিকয়েড স্প্যারিং এজেন্টস। আমাদের গ্লুকোকর্টিকয়েড বলতে প্রধানত আমরা ব্যবহার করি প্রেডনিসোলন, এবং এটাকে ব্যবহার করা হয় প্রথমত ফর ইন্ডাকশন অফ রেমিশন এবং এরপরে ফর মেনটেন্যান্স অফ রেমিশন। ইন্ডাকশনের জন্য মডারেট লুপাসে 0.5 মিলিগ্রাম পার কেজি পার ডে এটা চালানো হয় 2 সপ্তাহ, এবং এরপরে গ্র্যাজুয়ালি ট্যাপার করা হয়। এবং এটা আমাদের মডারেট লুপাসে আমাদের আজকালকার ট্রেন্ড হচ্ছে আমরা 6 মাসের মধ্যেই প্রেডনিসোলনটাকে কমপ্লিটলি ট্যাপার করে ফেলবো। আমরা প্রেডনিসোলন ছাড়াও আরও ব্যবহার করব গ্লুকোকর্টিকয়েড স্প্যারিং এজেন্ট, মানে বলা হয় যে এখন এই মডারেট লুপাসের সব রোগীকেই আমাদের কিছু স্টেরয়েড স্প্যারিং এজেন্ট দেওয়া উচিত। 1 নম্বর তো অ্যান্টি ম্যালেরিয়াল যেমন হাইড্রক্সিক্লোরোকুইন, এটা আমাদের সবাইকে দিতেই হবে। মডারেট লুপাসের বেশিরভাগকে আমাদের পাশাপাশি আরও একটা কিছু দিতে হয়, যদিও সেটা প্রথম আমরা না দিয়েও পারি, যেমন আমরা প্রথমে অ্যান্টি ম্যালেরিয়াল দিলাম তার সাথে স্টেরয়েড দিলাম, যদি ট্যাপার করার পরে দেখি যে না আমাদের সেই এসএলই লক্ষণগুলো ফিরেনি, তাহলে আমাদের যেমন প্লেটলেট কাউন্ট ছিল 44 বা 40 হাজার, তার মানে মাঝারি ছিল, কিন্তু আমরা প্রেডনিসোলনটা ট্যাপার করার পরেও হাইড্রক্সিক্লোরোকুইন অ্যাকশন শুরু হয়ে গেছে, তার মানে আমাদের মানে কাজ হচ্ছে, আমাদের অন্য কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু যাদের রিল্যাপস হবে তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই মেথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোফসফামাইড, মাইকোফোনেট মফেটিল, ক্যালসিনিউরিন ইনহিবিটার্স এবং কিউটিনিয়াস লুপাসের জন্য আইসোট্রেটিনয়েন এবং ড্যাপসন এগুলির কথা আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেমন কারো যদি আর্থ্রাইটিস থাকে আমরা অবশ্যই তাদেরকে প্রথম থেকেই মেথোট্রেক্সেট অথবা অ্যাজাথায়োপ্রিন দিয়ে থাকি, মানে বাচ্চা নেওয়ার ব্যাপার থাকলে অ্যাজাথায়োপ্রিন, বাচ্চা নেওয়ার ব্যাপার না থাকলে মেথোট্রেক্সেট, এই হয় আমাদের চয়েস। এখন আমি বলবো যে হোয়াট আর দ্য ফ্যাক্টার্স ডিকটেটিং দ্য চয়েস, আমরা মানে কোন ক্ষেত্রে কোন, এই যে আমি বললাম গ্লুকোকর্টিকয়েড স্প্যারিং এজেন্ট, আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, এটা কিসের উপর নির্ভর করে? এটা একটা নির্ভর করে স্ট্রাকচারের উপরে। যেমন আমরা বলি যে লুপাস নেফ্রাইটিস যদি হয় তাহলে সাইক্লোফসমাইড অথবা মাইকোফোনেট মফেটিল, যদি এটা অবশ্য আমি একটু পরে দেখাচ্ছি, আবার এইজ বয়সের উপর নির্ভর করে, তারপরে চাইল্ড বিয়ারিং পটেন্সিয়াল, যদি বাচ্চা যত বেশি দিন ধরে ওষুধ পাচ্ছেন ততই আমাদের তুলনামূলকভাবে একটু বেশি কড়া ওষুধ দিতে হবে। যেমন একজন রোগী যদি এমন হয় যে তিনি দীর্ঘদিন ধরে, আমরা এমনও মাঝে মধ্যে এখনও রোগী পাই যে 12 বছর ধরে প্রেডনিসোলন খাচ্ছেন, তার কুশিংগয়েড অ্যাপিয়েন্স সহ প্রেডনিসোলনের সমস্ত মানে সাইড এফেক্টে শরীর পুরো বিধ্বস্ত বিপর্যস্ত,
তাদেরকে ক্ষেত্রে আমাদের একটু জোড়াতালি দিলে চলবে না, তাদের ক্ষেত্রে আমাদের এমন একটা ওষুধ দিতে হবে যেটা দিয়ে আমরা দ্রুত প্রেডনিসোলন থেকে বের করতে পারবো। মানে এটাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েড স্টেয়ারিং এফিকেসি কতখানি, এবং দেখা গেছে যে গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এফিকেসি সবচেয়ে বেশি হচ্ছে সাইক্লোফসমাইডের। ওই ধরনের রোগীদেরকে আমরা ওই ওই পারপাসে ওই গ্রাউন্ডে সাইক্লোফসমাইড দিতে পারি, এমনকি মডারেট ডিজিজ হলেও। তারপরে হিস্ট্রি অফ এফিকেসি, মানে এই একই রোগী আমাকে বলতে পারেন যে আগে আমার অমুক ওষুধে ভালো কাজ হয়েছিল বা অমুক ওষুধে ভালো কাজ হয়নি, আমরা সেটাকেও বিবেচনা রাখবো এবং সেই জন্য সেই হিস্ট্রি আমাদের নিয়ে রাখতে হবে। হিস্ট্রি অফ অ্যাডভার্স ইফেক্টস উইথ ওয়ান অর অ্যানাদার, এবং ফিজিশিয়ান্স চয়েস এক্সপিরিয়েন্স কনফিডেন্স, মানে আমরা কোনটা বেশি ব্যবহার করে অভ্যস্ত। যেমন আমরা যারা রিউমাটোলজিস্ট তারা মেথোট্রেক্সের ব্যবহারে বেশি অভ্যস্ত, আমরা যারা মানে নেফ্রোলজিস্ট আবার অ্যাজাথায়োপ্রিনের ব্যবহারে বেশি অভ্যস্ত, এটার উপর আমাদের ছাড়তে হবে কিছুটা। তাহলে এখন স্ট্রাকচার ইনভলভের উপর আমাদের কীভাবে এটা ভ্যারি করতে পারে, যে আমাদের সবাইকে অ্যান্টিম্যালেরিয়া আমরা দেবো, ডিজাবলিং আর্থাইটিসের জন্য মেথোট্রেক্সেট, লুপাস নেফ্রাইটিসের জন্য মাইক্রোফোনেট মফেটিল অথবা সাইক্লোফসমাইড, তারপরে ভাস্কুলাইটিসের জন্য ভাস্কুলাইটিস সিএনএস, এবং নিউরোপ্যাথির জন্য সাইক্লোফসমাইড, হেমাটোলজিক্যালের জন্য সাইক্লোস্পোরিন, কারণ সাইক্লোস্পোরিন হচ্ছে লিস্ট টক্সিক ফর দ্য বোন ম্যারো, আর হেমাটোলজিক্যাল এবং সিএনএস এর জন্য আমরা অ্যাজাথায়োপ্রিনও ব্যবহার করতে পারি। আমরা কতদিন ব্যবহার করব? যদি সাইক্লোফসমাইড দেওয়া হয়ে থাকে তাহলে আমরা সাইক্লোফসমাইড চালাবো 3 থেকে 6 মাস, তারপরে আমরা এর চেয়ে লেস টক্সিক যেমন মেথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন, মাইক্রোফোনেট মফেটিল এগুলিতে সুইচ করব। আর যাদের সাইক্লোফসমাইড দিতে হলো না তাদের তো প্রথম থেকে আমরা এগুলোর উপরেই আছি। আমাদের দেখতে হবে যে এই মেথোট্রেক্সেট, অ্যাজাথায়োপ্রিন, মাইক্রোফোনেট মফেটিল এর উপর রোগী কতদিন ফ্লেয়ার ফ্রি থাকলেন। যদি একজন রোগী ফ্লেয়ার থেকে মুক্ত থাকেন 2 থেকে 3 বছর, তখন আমরা এগুলো গ্র্যাজুয়ালি টেপার করে 6 মাস থেকে 12 মাসের মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে একজন রোগীকে শুধুমাত্র হাইড্রক্সিক্লোরোকুইনের উপরই রাখবো, এবং এরপরে হাইড্রক্সিক্লোরোকুইন চলবে দীর্ঘদিন, সারা জীবনও চালাতে হতে পারে। এরপরে আসবো সিভিয়ার লুপাস। সিভিয়ার লুপাসের জন্য আমরা ব্যবহার করি হাইড্রক্সিক্লোরোকুইন, প্রেডনিসোলন, সাইক্লোফসমাইড আর মাইক্রোফোনেট মফেটিল। আমরা এখানে প্রেডনিসোলন কীভাবে দিই? প্রেডনিসোলন হচ্ছে ফর ইন্ডাকশন অফ রেমিশন, 0.5 to 0.75 mg/kg/day। যদি আমরা কাউকে যদি পালস মিথাইল প্রেডনিসোলন আগে দিয়ে থাকি, যেমন বলা হয় যে ক্লাস 3 অথবা ক্লাস 4 লিপাসনেফ্রাইটিস থাকলে প্রথমে পালস মিথাইল প্রেডনিসোলন দিতেই হবে, অথবা যে কোনো ইমার্জেন্সি থাকলে আমাদের আগে পালস মিথাইল প্রেডনিসোলন দিতে হবে, সেই পালস মিথাইল প্রেডনিসোলন যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা এরপরে এই যে প্রেডনিসোলন, ওরাল প্রেডনিসোলন, এটা আমরা একটু কম ডোজও দিতে পারি, বলা হয় 0.3 থেকে 0.5 mg/kg/day দিলে চলবে। আমরা এই ওরাল প্রেডনিসোলন শুরু করার আগে পালস মিথাইল প্রেডনিসোলন অনেককে দেব। পালস মিথাইল প্রেডনিসোলনের ডোজ এখন বলা হয় 250 থেকে 750 mg/IV/daily ফর 2 to 3 days। তার মানে আমরা 250, যাদের এই মানে সিভিয়ারের মধ্যে লেস সিভিয়ার তাদের জন্য 250 mg/IV/daily ফর 2 days যথেষ্ট, যাদের মোস্ট সিভিয়ার তাদের জন্য 750 mg/IV/daily ফর 3 days এভাবে আমরা দেবো। এটাকে আমাদের ওরাল প্রেডনিসোলন এই ডোজে চালাতে হবে 2 সপ্তাহ, এরপরে আমরা গ্র্যাজুয়ালি ট্যাপার করব। আমাদের ট্যাপারিংয়ের সময় উদ্দেশ্য থাকবে 3 থেকে 6 মাসে আমরা 7.5 mg/kg/day পৌঁছায় যাব। মানে যারা ভালো থাকেন তাদের বেশিরভাগে আমরা 3 মাসের মাথায় মানে 12 সপ্তাহের মাথায় 7.5 mg/kg/day, যারা একটু কম ভালো তাদের জন্য 24 সপ্তাহের মাথায় 7.5 mg/kg/day, এবং এরপরে আমরা ট্যাপার করব স্লোলি ওভার 8 to 9 months, এরপরে ট্যাপার করব এবং আলটিমেটলি পুরোপুরি বন্ধ করে দেব। যদিও এখানে লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে একটু ভিন্ন বলা হয়, লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে বলা হয় সাস্টেইন কমপ্লিট রেসপন্স পাওয়ার পর আমরা ট্যাপার করা শুরু করব, এবং এতে 2 বছর পর্যন্ত অ্যালাউ করা হয়। এখানে আমি একটা ট্যাপারিং স্কিম দেখাচ্ছি, যে আমরা প্রথমে 40 mg/kg/day যাওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে 10 mg/kg/day করে কমাবো, 40 mg/kg/day-এর পরে আমরা প্রতি সপ্তাহে 5 mg/kg/day করে কমাবো, 20 mg/kg/day-এর পর আমরা প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর 2.5 mg/kg/day করে কমাবো, 10 mg/kg/day যাওয়ার পর আমরা মানে আমরা 1 mg/kg/day করে কমাবো 2 থেকে 4 সপ্তাহ পর, আর 5 mg/kg/day যাওয়ার পরে আমরা প্রতি মাসে মাসে 1 mg/kg/day করে কমাবো। আমাদের সিভিয়ার লুপাসে গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করব, সাইক্লোফসমাইড,
500 to 750 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার বডি সারফেস আইভি মান্থলি ফর 6 মান্থস, এটাই হচ্ছে আমাদের ক্লাসিক। এখন লুপাস নেফ্রাইটিসের জন্য সম্প্রতি রিকমেন্ড করা হয়েছে 500 মিলিগ্রাম, এটা বডি সার্ফেসের সাথে সম্পর্ক নাই, 500 মিলিগ্রাম আইভি ফোর্ট নাইটলি ফর 6 পালসেস, মানে 3 মাস পর্যন্ত দেব। একটা অল্টারনেটিভ ফর লুপাস নেফ্রাইটিস, মানে মাইল্ডার ক্লাস 3 এন্ড ক্লাস 4 জন্য হচ্ছে এইটা। আমরা এরপরে সুইচ করব টু লেস টক্সিক গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্ট, তার মধ্যে অ্যাজাথায়োপ্রিন অথবা মাইক্রোফোনেট মোফেটিল আমরা ব্যবহার করতে পারি। একজন রোগী যদি ফেয়ার ফ্লেয়ার ফ্রি থাকেন তাহলে আমরা এটা মানে এটা ট্যাপার করে বন্ধ করে দেবো গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্ট। কিন্তু লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে এখন বলা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্টে আমরা 5 বছর চালাবো এবং এরপরে আরও 1 বছর আমরা ট্যাপার করে বন্ধ করব। মানে ক্লাস 3-4 লুপাস নেফ্রাইটিসের জন্য এই মেয়াদটা একটু বেশি, এবং এরপরে একজন রোগী থাকবেন শুধুমাত্র অন অ্যান্টি ম্যালেরিয়াল এজেন্টস। লুপাস এমার্জেন্সিস, লুপাস এমার্জেন্সি বলতে বোঝায় র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলার নেফ্রাইটিস, অ্যাকিউট মায়েলোপ্যাথি বা সিভিয়ার অ্যাকিউট কনফিউশন স্টেট, নিউমোনাইটিস উইথ রেসপিরেটরি ফেলিওর, অ্যালভিওলার হেমোরেজ এবং অপটিক নিউরাইটিস। এগুলোতে আমাদের রোগীকে হসপিটালাইজ করতে হবে এবং মিথাইল প্রেডনিসোলন দিতে হবে। এখানে 7.5 to 15 মিলিগ্রাম পার কেজি আইভি ডেইলি, মানে ম্যাক্সিমাম হচ্ছে 1 গ্রাম ফর 3 to 5 কনসেকিউটিভ ডেইজ, ফলোড বাই ওরাল প্রেডনিসোলন 0.5 থেকে 0.75 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং এর পাশাপাশি আমরা তাদেরকে আইভি পালস সাইক্লোফসফামিড দিয়ে ফেলব। এখানে ইউলারের আমি একটা দেখাচ্ছি ছবি, এই ছবিটা আমার খুব প্রিয়, সুন্দর ছবি, এই জন্যই দেখাচ্ছি। এটা বলা হয় যে একদিকে অ্যাডজাঙ্কট মানে সান প্রোটেকশন, তারপরে ভ্যাকসিনেশনস, এক্সারসাইজ, প্রত্যেককে এক্সারসাইজ করতে এনকারেজ করতে হবে, নো স্মোকিং, মেনটেন আইডিয়াল বডি ওয়েট, ব্লাড প্রেশার, হাইপারটেনশনকে কন্ট্রোল করা, ডিসলিপিডেমিয়া, গ্লুকোজ এগুলোকে কন্ট্রোল করা, ক্ষেত্র বিশেষে অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট যদি অ্যান্টিফসফোলিপিড পজিটিভ হয়ে থাকে। এবং এরপরে ভাগ করা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডের জন্য ফার্স্ট লাইন হচ্ছে এই গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং, গ্লুকোকর্টিকয়েডস ওরাল আর ইন্ট্রামাস্কুলার দুটাই হতে পারে, রিফ্রাক্ট এবং মেথোট্রেক্সেট। হাইড্রক্সিক্লোরোকুইন সবার জন্য, এখানে দেখতে পাচ্ছেন যে হাইড্রক্সিক্লোরোকুইন একদম প্রথম থেকে শেষ, আর এখানে মাইল্ডের রিফ্র্যাক্টরির জন্য মেথোট্রেক্সেট। মডারেটে ফার্স্ট লাইনে আমরা দেবো হাইড্রক্সিক্লোরোকুইন, ওরাল অথবা আইভি গ্লুকোকর্টিকয়েড, তারপর অ্যাজাথায়োপ্রিন, ক্যালসিনিউরিন ইনহিবিটার্স এবং মাইক্রোফোনেট মোফেটিল। যারা রিফ্র্যাক্টরি তাদের জন্য বেলিমুমাব, ক্যালসিনিউরিন ইনহিবিটার্স এবং মাইক্রোফোনেট মোফেটিল। সিভিয়ারে ফার্স্ট লাইনে আমরা দিচ্ছি হাইড্রক্সিক্লোরোকুইন, ওরাল অথবা আইভি গ্লুকোকর্টিকয়েড, মাইক্রোফোনেট মোফেটিল আর সাইক্লোফসমাইড। সিভিয়ারের জন্য বা রিফ্র্যাক্টরির জন্য হচ্ছে রিটুক্সিম্যাব। এটা একটা চমৎকার একটা টেবিল যা সামারাইজ করে সব কিছু বলে দেয়। মনিটরিং, আমরা কীভাবে রোগীদের মনিটর করব, মনিটর করার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিজিজের রেসপন্স কেমন এটা দেখা, যে রেমিশন হচ্ছে কি না, আবার রেমিশন হয়ে গেলে ফ্লেয়ার হলো কি না, এবং ড্রাগের কোনো টক্সিসিটি হচ্ছে কি না, এগুলি দেখা আমাদের মনিটরিংয়ের পারপাস। এটার জন্য আমাদের টুল হচ্ছে ক্লিনিক্যাল টুলস এবং ল্যাবরেটরি টুলস। ক্লিনিক্যালের মধ্যে আমাদের কাস্টমাইজ হিস্ট্রি নিতে হবে, যেমন যা কারো যদি জয়েন্ট পেন থেকে থাকে তাহলে জয়েন্ট পেন কমলো কি না বা কতখানি কমেছে এটা জিজ্ঞেস করা একটা হিস্ট্রির পার্ট। যদি কারো স্কিন র্যাশেস থাকে কাস্টমাইজড এক্সামিনেশন, র্যাশগুলো আগের তুলনায় কমেছে কি না ওইটাও দেখা আমাদের আরেকটা দিক। আর আমাদের অবজেক্টিভ ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্লেডাই, আমাদের অপথালমিক স্ক্রিন লাগে যখন আমরা ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে থাকি। এই অপথালমিক স্ক্রিনের জন্য বলা হয় আমাদের আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অপথালমিক সার্জনস, তাদের একটা রিকমেন্ডেশন আছে। এটা হচ্ছে আমরা কখন স্ক্রিন করব। একটা হচ্ছে বেজ লাইন, এই বেজ লাইনে আমরা কী কী করবো, একটা ফান্ডাস এক্সামিন করা মানে ফান্ডোস্কোপি প্রথম বছরের মধ্যে, এবং এছাড়া যদি ফান্ডাস যদি ম্যাকুলোপ্যাথি থাকে তাহলে আমাদের ভিজুয়াল ফিল্ডও এক্সামিন করতে হবে এবং স্পেকট্রাল ডোমেইন অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি করতে হবে। এরপর এটা 5 বছর পর আবার শুরু করতে হবে, একবার বেজ লাইন, তারপরে 5 বছর পর, এরপরে প্রতি বছর পর পর।
এখন আর ফলো আপ ল্যাবরেটরি দিয়ে আমরা কীভাবে করব? বলা হয় যে একজন এসসিডি রোগীর প্রত্যেকেরই প্রতি ফলো আপ 3 থেকে 6 মাস পর পর আমাদের এই পরীক্ষাগুলো করা দরকার, রুটিন ইউরোনালাইসিস, সিবিসি উইথ ইএসআর, ক্রিয়েটিনিন, অ্যান্টি ডিএস ডিএনএ, সেরাম সি3 সি4। যদিও আমরা আমাদের দেশে রোগীদের আর্থিক অবস্থা বিবেচনা করে ইউরিন, আরই, সিবিসি উইথ ইএসআর এবং ক্রিয়েটিনিন এই তিনটা আমরা করে থাকি। অ্যান্টি ডিএস ডিএনএটা আমরা আসলে বছরে একবার করি রোগী ভালো থাকলে, সি3 সি4 যাদের বেসলাইনে কম ছিল তাদের ক্ষেত্রে রিপিট করি বা নর্মাল হয়ে গেলেও আর করি না। প্রত্যেকেরই অ্যানুয়ালি লিপিড প্রোফাইলটা করা উচিত। যাদের নেফ্রাইটিস থাকে তাদের ইন অ্যাডিশন ইউরিনারি টোটাল প্রোটিন অথবা ইউপিসিআর এবং ইজিএফআর এগুলি করা উচিত। যারা এমটিএক্স পাচ্ছেন তাদের জন্য এএলটি বা এএসটি, আর যারা দীর্ঘদিন ধরে গ্লুকোকর্টিকয়েড পাচ্ছেন, মানে আমি আগেই বলবো যে এই যুগে কিন্তু দীর্ঘদিন গ্লুকোকর্টিকয়েড দেওয়ার দরকার খুব বেশি হয় না, খুব রেয়ার লুপাস ক্লাস 3-4 লুপাস নেফ্রাইটিস ছাড়া। কিন্তু যদি আমরা দিতে বাধ্য হই তখন বছরে বছরে একবার ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ফাস্টিং লিপিড প্রোফাইল এবং বছরে বছরে একবার বিএমডি বোন মিনারেল ডেন্সিটি এগুলো আমাদের করতে হবে। আমরা ফ্লেয়ার কীভাবে ডিটেক্ট করব? ফ্লেয়ার ডিটেকশনের জন্য আমাদের রোগীর প্রতিটা ফলো আপে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আর্থ্রালজিয়া জয়েন্ট পেইন আছে কি না, স্কিন র্যাশ, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস, ইউরিনারি প্রোটিন, আরবিসি, কাস্ট এবং কোনো সাইটোপেইনই আছে কিনা, এই জিনিসগুলো এই রিপোর্টগুলো আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হবে। কারণ আমরা অনেক সময় রিপোর্টগুলো খানিকটা ক্যাজুয়ালি দেখি, এটা কিন্তু একটু মাইনিউটলি দেখতে হবে যে ওখানে কোনো আরবিসি কাস্ট আছে কিনা আমরা মিস করে যাই, ডব্লিউবিসি কাউন্টটা কোনো 3500-তে চলে আসলো কিনা আমরা কিন্তু এগুলো অনেক সময় মিস করি। আর এগুলি হচ্ছে মোর স্পেসিফিক, লেস স্পেসিফিক হচ্ছে ফিভার, ফ্যাটিগ, ব্রেথলেসনেস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যানেমিয়া, হাই ইএসআর, এগুলি হচ্ছে লেস স্পেসিফিক। লেস স্পেসিফিক ফিচার যখন থাকবে তখন করোবোরেশনের জন্য আমাদের একটু অ্যান্টি ডিএস ডিএনএটা করে দেখতে পারে, দেখতে হতে পারে যে এটা টাইটারটা আগের তুলনায় হাই হয়ে গেল কিনা, সি3 সি4টা লো হলো কিনা। যদি এগুলি থাকে তাহলে আমরা বুঝবো যে এই ফিভারটার ভিন্ন কারণ না, লুপাস ফ্লেয়ারই কারণ, এই ফ্যাটিগের কারণ লুপাস ফ্লেয়ার, এই ব্রেথলেসনেসের কারণটা লুপাস ফ্লেয়ারই হতে পারে। মনিটরিং ইন্টারভালটা কেমন হবে? বলা হয় যে মাইল্ড ডিজিজে প্রথম দিকে 2 থেকে 4 সপ্তাহ, মডারেট ডিজিজে 1 থেকে 2 সপ্তাহ। সিভিয়ার ডিজিজের রোগীদেরকে আমরা হসপিটালে রাখি এবং আরও ঘন ঘন পরীক্ষা করি, এই জন্য এটা আমি আর এখানে উল্লেখ করিনি। এবং এই ইন্টারভালটা প্রোগ্রেসিভলি বাড়াতে হবে, যতই রোগের অ্যাক্টিভিটি কমবে ততই আমরা গ্যাপটা বাড়াবো। আফটার ফুল রেমিশন 3 থেকে 6 মাস পর পর ফলো আপ করলেই চলবে। রোগী যদি দীর্ঘদিন কমপ্লিট রেমিশনে থাকেন তাহলে বলা হয় যে বছরে একবার দেখাই যথেষ্ট, ইট ডিপেন্ডস অন দ্য লেংথ অফ রেমিশন। এবং প্রতিটা ফলো আপেই আমাদের সজাগ থাকতে হবে ফর আর্লি আইডেন্টিফিকেশন অফ ফ্লেয়ার্স। কমন কোমরবিডিটিস কী কী? ইনফেকশন, অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগস, হাইপারটেনশন, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, অস্টিওনেক্রোসিস যেটাকে আমরা বলে থাকি এভাস্কুলার নেক্রোসিস অফ হেড অফ ফিমার বা অন্যান্য আরও জায়গায় হয়ে থাকে, হাইপোথাইরয়েডিজম, ডিসলিপিডেমিয়া, প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস, ওভারিয়ান ফেলিওর, ক্রনিক অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ইনঅ্যাক্টিভিটি, জবলেসনেস, ডিপেন্ডেন্স, আর এদের মধ্যে ইনফেকশন হচ্ছে সবচেয়ে কমন এবং এটা একটা কমন কজ অফ ডেথ। আমাদের সমস্যা হচ্ছে ইনফেকশনটা যেমন একটা কমন কজ অফ ডেথ, লুপাস ফ্লেয়ারও একটা কমন কজ অফ ডেথ, এবং এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ করাটা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে, কারণ আসলেই একই রকম ফিচার নিয়ে আসতে পারে এবং বোথ আর পটেনশিয়ালি ফ্যাটাল। এই কারণে খুব দ্রুতই আমাদের ডিটেক্ট করতে হবে এবং দ্রুতই ডিস্টিংগুইশ করতে হবে এটা কি লুপাস ফ্লেয়ার না ইনফেকশন। এবং দ্রুত, এবং এটাও ঠিক যে ইনফেকশনকে আমরা লুপাস ফ্লেয়ার হিসাবে যদি হাই ডোজ স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ দিয়ে ট্রিট করি এবং সেটা যদি সত্যি ইনফেকশন হয়ে থাকে তাহলে রোগীর কিন্তু সেপ্টিসিমিয়া এবং ডেথ হতে পারে ইনফেকশন থেকে। কাজেই এটা ডিস্টিংগুইশ করাটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আমাদের ক্লিনিক্যাল জাজমেন্টটা ইম্পর্টেন্ট যে আর কোনো ফিচার্স আছে কি না, এসএলির ফ্লেয়ারের, স্কিন র্যাশ আছে কি না, আর্থাইটিস আছে কি না এই কাশির সাথে, তারপরে আমাদের রোগী কোন ধরনের ওষুধ পাচ্ছেন, স্ট্রং ইমিউনোসাপ্রেসিভ ওষুধ পেলে তার লুপাস ফ্লেয়ারের সম্ভাবনা কম, গ্রাম স্টেইনিং এবং কালচার এটার উপর আমাদের দেশে আমাদের খুব জোর দিতে হবে এগুলোর উপরে, সিআরপি, প্রোক্যালসিটোনিন, অ্যান্টিডিএস ডিএনএ, সি3 সি4 এরাও আমাদেরকে হেল্প করে,
আমাদের খেয়াল রাখতে হবে যে টিবি এসএলই রোগীদের মধ্যে টিউবারকুলোসিস ইজ কোয়াইট কমন, যাতে আমরা মিস না করি সতর্ক থাকতে হবে, এবং এই জন্য আমাদের ভার্টিব্রাল কলাম পালপেট করতে হবে, ব্যাক পেইন থাকলে আমাদের এপিডিডাইমিস পালপেট করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে আমাদের স্ক্যাবিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস, সুপারফিশিয়াল মাইকোসিস, ইরোশিয়া ইন্টারডিজিটালিস, ব্লাস্টোমাইসিকা এবং প্যারোনিকিয়া, এগুলিকে আমরা অনেক সময় অবহেলা করি এবং এগুলির থেকে কিন্তু সেপ্টিসিমিয়া হয়ে ডেথও হতে পারে। আমাদের অস্টিওপোরোসিস হচ্ছে আরেকটা কোমরবিডিটি, যার জন্য রোগীদেরকে রেগুলার এক্সারসাইজ এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করার পরামর্শ দিতে হবে। আর্লি ডায়াগনোসিসের জন্য যেটা আমি বললাম, স্টেরয়েড থাকলে অ্যানুয়াল বিএমডি, ট্রিটমেন্টের জন্য বিসফসফোনেট এবং আদার রিজার্ভটিভ। হাইপারটেনশন এটাও কমন, এটা কন্ট্রিবিউট করে টু প্রিম্যাচিওর এথেরোস্ক্লেরোসিস, যার জন্য রোগীদেরকে আমাদের একটু লো সল্ট ডায়েট এনকারেজ করতে হবে এবং অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে যদি কেউ হাইপারটেনশন ডেভেলপ করেন। এবং এসি ইনহিবিটার এবং এআরবি, এটা হচ্ছে ড্রাগস অফ চয়েস, কারণ তাদের রেনোপ্রোটেক্টিভ ইফেক্ট আছে। ডিসলিপিডেমিয়াও প্রিম্যাচিওর এথেরোস্ক্লেরোসিসে কন্ট্রিবিউট করে, এই জন্য আমাদের বছরে বছরে লিপিড প্রোফাইল করতে হবে এবং এসসিভিডি অথবা স্কোর দিয়ে সেরিব্রোভাস্কুলার ডিজিজের রিস্ক ক্যালকুলেট করে সেই হিসাবে আমাদের স্ট্যাটিন দিতে হবে। আমাদের রিহ্যাবিলিটেশনের চিন্তাও মাথায় রাখতে হবে, এটার জন্য ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন দরকার হয়। এর জন্য আমাদের রোগীদের মিসকনসেপশনগুলো দূর করতে হবে, তাদের হোপলেসনেসটাকে আমাদের দূর করতে হবে, তাদেরকে আমাদের রেগুলার এক্সারসাইজ এনকারেজ করতে হবে এবং তাদের ইন্ডিপেন্ডেন্স, তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট লাইফ মানে নিজের উপর নিজে চলতে পারেন এবং প্রোডাক্টিভ, যেন তাদের ইনকাম থাকে এবং তাদের ইনকাম করার জন্য তাদেরকে আমাদের এনকারেজ করতে হবে। এখন আমি আমার কনক্লুডিং স্লাইডে চলে আসছি। আমার কনক্লুশন হচ্ছে, যারা এসএলই রোগীদের চিকিৎসা করার সিদ্ধান্ত নিচ্ছি, এবং এই সিদ্ধান্ত আমি মনে করি যে আমাদের এই রিলেটেড ফিল্ডের সবারই নেওয়া উচিত, যেমন ইন্টার্নিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, ডার্মাটোলজিস্ট, সবারই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা এসএলই চিকিৎসা করব। কিন্তু এই এসএলই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের কতগুলো ক্যারেক্টারিস্টিক বিল্ড আপ করতে হবে নিজেদের মধ্যে। সেই ক্যারেক্টারিস্টিকগুলো কী কী হবে? একটা হচ্ছে ইন্টারেস্ট ইন ট্রিটিং এসএলই, মানে এসএলই ট্রিট করার আগ্রহ আমার মধ্যে জাগাতে হবে। সাউন্ড নলেজ অন জুডিশিয়াস অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজ ইউজ অফ ড্রাগস, তারপরে ফিচার্স অফ অ্যাক্টিভিটি, রেমিশন অ্যান্ড আর্লি ফ্লেয়ার, এগুলি সম্পর্কে আমাদের নলেজ অর্জন করতে হবে। কমপ্লিকেশনস অফ দ্য ডিজিজ অ্যান্ড ড্রাগস, এদের উপর আমাদের নলেজ অ্যাকোয়ার করতে হবে, এবং আমাদের এভিডেন্স বেসড প্র্যাকটিসের একটা স্বভাব আমাদের নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। এমপ্যাথি, মানে এই রোগীটা যদি এমন হতো যে এই রোগী আমার চিকিৎসক এবং আমি তার কাছে এসেছি এসএলই রোগটা নিয়ে, তাহলে আমার সামনে উপবিষ্ট মানুষটার কাছে আমি কেমন আচরণ আমি আশা করতাম, সেটা আমার মাথায় রাখতে হবে এবং সেটা মাথায় রেখেই আমার তাদেরকে চিকিৎসা করতে হবে। অল্ট্রিজম, অল্ট্রিজম মানে হচ্ছে আনসেলফিশ কনসার্ন ফর দ্য পেশেন্ট, মানে আমার রোগীর জন্য আমার মনের মধ্যে, আমার চিত্তের মধ্যে একটা কনসার্ন সবসময় থাকতে হবে, এবং আমার অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বিল্ড আপ করার ব্যাপারে আমার প্রথম থেকেই সচেতন থাকতে হবে। যদি এই ছয়টা ক্যারেক্টারিস্টিক যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, অবশ্যই আমরা এসএলই রোগীর চিকিৎসা আমরা সবাই করতে পারবো। আমি এখন দেখাচ্ছি একটু মিস্ট্রি অফ ওলফ। আপনারা সবাই জানেন এসএলই শব্দটা, লুপাসটা এসেছে ওলফের থেকে। ওলফ যেমন আমাদের বলতে পারেন যে মিস্টিরিয়াস উপন্যাসগুলোতে নেকড়েকে কখনো কখনো দেখায়, একটা রহস্যময় প্রাণী, এসএলইও তাই। এবং এসএলই সম্পর্কে যদিও আমরা অনেক কিছু জেনেছি, আমরা অনেক কিছু এখনো জানি না, আমরা এখনো দেখি ডার্কনেস অফ দ্য লুপাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ফর ইয়র ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। আপনাকে আসলে প্রশংসা, আপনি সারা জীবন শুনতে আছেন, আজকে আর নতুন করে আমি করলাম না। স্যার আপনার বিশাল মানে পছন্দের মানুষজন, যারা আপনাকে পছন্দ করে, এরকম অনেকে স্যার আমাদের মাঝে হাজির হয়েছেন। তো স্যার আমাদের মাঝে যেহেতু সিনিয়র ডার্মাটোলজিস্ট আছেন স্যার, প্রফেসর হাসিবুর রহমান, যেহেতু আমি স্যার ডার্মাটোলজির মানুষ, আমি হাসিব স্যারের কাছে একটু স্যার অ্যালোপেশিয়ার টাইপটা সম্বন্ধে বা এই সম্বন্ধে যদি স্যার একটু, ওনার গতকালকের লেকচার আমি কিছুটা শুনছি, আমার খুব ভালো লাগছিল লেকচারটা। লেকচার তো উনি দিছিলেন না? জি স্যার, হ্যাঁ স্যার উনি ছিলেন।
হাসিব স্যার, ওপেন ওপেন করেন স্যার, স্যার আনমিউট করেন। হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে? ওকে, শোনা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সেলেন্ট এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমাদের অত্যন্ত আমাদের প্রিয় এবং আমাদের অনারেবল প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক স্যারকে, অ্যান্ড উই আর রিয়েলি ভেরি প্রাউড অফ ইউ ইয়ারি, অ্যান্ড ইউ হ্যাভ বিকজ ইউ আর এ ভেরি গুড পার্সন উইথ ভেরি ভেরি বিগ হার্ট অ্যান্ড রিয়েলি জেন্টলম্যান and brilliant physician as well as great physicians in the country. So thank you very much sir to be, being with us ekhane dermatology sir ekta kotha bolechen sekhane ami ektu add kori tarpor alopecia ta alopecia jeta sir ekta bolchilen je topical steroid er kotha sle te patient ta jokhon use kore mild steroid so ekhane clobetasol propionate jeta ache seta hocche super potent steroid that is very dangerous arekta sir ache clobetason butyrate clobetason butyrate seita mild to moderate er moddhe porche seita face e use kora jete pare but being a dermatologist sir amra sob shomoy discourage kori to use any kinds of steroid over the face better apni sir jeta use bolechen ullekh korechen je ekhane amra tacrolimus use korte pari amra sunscreen use korte pari that is karon dekha jay patient jokhon addicted hoye jay tokhon steroid she byabohar korte thake seta jodi mild o hoy tar porobortite dekha jay sheikhane acne formation hocche সেখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস নিয়ে আসছে সেটা নিয়ে আমরা স্যার প্রবলেম হয়েছে স্যার আপনি ব্রিলিয়ান্ট এক্সিলেন্ট স্যার প্রেজেন্টেশন করেছেন ডার্মাটোলজির ছবিও দেখিয়েছেন তো এখানে অ্যালোপেশিয়ার কথা ডক্টর এহসান বলছে হ্যাঁ অ্যালোপেশিয়া যেটা হয় সেটা অ্যালোপেশিয়া গুলা একটা প্রথম দিকে আর্লি ম্যানিফেস্টেশন হয় এসএলই আমরা পাই অ্যালোপেশিয়া টেম্পোরাল সাইড দিয়ে হয় সাইড ফ্রন্টাল সাইড দিয়ে হয় ডিফিউজ ভাবে অ্যালোপেশিয়া হতে পারে অথবা আবার ডিসকয়েড র্যাশ যদি থাকে স্কাল্পে থাকে তাহলে সিকেট্রিশিয়াল অ্যালোপেশিয়াও আমরা পাই এছাড়াও যে এসএলই যে মেইন ক্রাইটেরিয়া গুলোর মধ্যে ম্যালার র্যাশ ইজ ভেরি কমন ফার্স্ট উই হ্যাভ টু ফেস যেটাকে বাটারফ্লাই র্যাশ বলে ফটোসেন্সিটিভিটি ডিসকয়েড র্যাশ সহ এই ওরাল আলসার যেটা প্যালেটাল আলসার হিসেবে প্রেজেন্ট করে মোস্ট কমনলি ভাস্কুলাইটিস এর ফিচার নিয়ে আমাদের ডার্মাটোলজিস্টের কাছেও আসে কিছু কিছু বুলাস লেশন নিয়ে আসে রেনল্ডস ফেনোমেনা থাকে পেরিআঙ্গুয়াল যে টেলাঞ্জেকটেশিয়া আমরা পাই এবং বডির বিভিন্ন জায়গায় ফটোসেন্সিটিভিটির জন্য যে র্যাশগুলো হয় ম্যাকিউলার র্যাশ ম্যাকিউলোপ্যাপুলার র্যাশ এবং কিছু কিছু বডিতে যেটা সাবএক্যুট কিউটানাস লুপাস এরিথেমাটোসাসের মধ্যে বড় বড় অ্যানুলার র্যাশ হয় যেগুলো অনেক সময় সোরিয়াসিস বা ইরাইথেমা অ্যানুলারি সেন্ট্রিফিউজামের সাথেও কনফিউশন থাকে লাইকেন প্যানাসের সাথে মিমিক করে অনেক সময় তো সেই জন্য আসলে আমাদের সার্জেন্ট ঠিকই বলেছেন আসলে এসএলইটা তো অনেক বড় একটা সাবজেক্ট এটা স্টাডি করতে এখনো আমাদের অনেক কিছু জানার শেখার বাকি রয়েছে এবং আমরা সেই জন্য এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে সবসময় চেষ্টা করি আমরা যখন ডার্মাটোলজিস্টে ডিল করি তারপরে আমরা রিউমাটোলজিস্টকে রেফার করি তারপরে স্যাররাও দেন স্যারের কাছে কেস অনেকগুলো পেশেন্ট আমরা আমাদের কেসগুলো স্যারের কাছে যায় স্যারের কেসগুলো আসে এবং ইনফ্যাক্ট আসলে এটার ট্রিটমেন্ট খুব জটিল এবং অত্যন্ত ভালো নলেজ থাকা এবং খুব ভালো ইনফরমেশন সেগুলোকে রেগুলার যারা এটার স্যার যেটা উল্লেখ করেছেন ইন্টারেস্ট থাকতে হবে ইন্টারেস্ট থাকলেই এসএলইকে ডিল করা সম্ভব হবে So thank you very much. Thank you, Dr. Ehsan. Thank you. আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দরভাবে সাপ্লিমেন্ট করেছেন আমার কথা বলতে স্যার অনেকগুলো কোশ্চেন আছে স্যার শুরু করি হ্যাঁ অবশ্যই স্যার প্রথম কোশ্চেন আছে স্যার একটা ডক্টর সুরঞ্জনার স্যার এএনএ নেগেটিভ মিন কি এএনএ যদি নেগেটিভ থাকে তাহলে কি এসএলই এক্সক্লুড হয়ে গেল মানে এখনকার যে ক্রাইটে এখনকার এএনএ এর যে পদ্ধতিগুলো আছে সেগুলো হাইলি সেনসিটিভ এবং বলা হয় যে তাদের মানে জালে পড়বে না এখন সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে যদিও একটা জিনিস এটা ওই ক্রাইটেরিয়া ইউলার এসিআর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা কথা বলা হয়েছে যে এই ক্রাইটেরিয়া হচ্ছে আসলে ফর রিসার্চ পারপাস ফর ইনক্লুডিং এ হোস্ট অফ পেশেন্টস অ্যাজ স্যাম্পলস ইন এ স্টাডি অন এসিলি এরা দে আর নট ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া কাজেই যদি আমরা দেখি যে আমাদের কোনো একজন রোগী আছেন যার এসিলি র্যাশগুলো ঠিক আছে প্রোটিনেরিয়া আছে সিএনএস ফিচার্স আছে হয়তো কমপ্লিমেন্ট লো তারপরে ওদিকে অ্যান্টি ডিএস জিএনএটা পজিটিভ অথবা যে কোনো অন্য আরেকটা পজিটিভ অ্যান্টিফসফোলিপিড পজিটিভ কিন্তু এএনএ নেগেটিভ তাদেরকে আমরা আসলে এসিলি হিসেবে ধরতে পারবো ফর ডায়াগনোস্টিক পারপাস ক্রাইটেরিয়াটাকে ব্যবহার করাটা হচ্ছে একটা ফ্রেম বন্দি করা কিন্তু চিকিৎসকের নিজস্ব জাজমেন্ট থাকে সেই জাজমেন্টে আমাদের কখনো কখনো এএনএ নেগেটিভ রোগীকেও এসিলি বলে ডায়াগনোস করতে হবে
কিন্তু সেই প্রয়োজনটা এখন আগের চেয়ে অনেক কমে এসেছে, কারণ এএনএ টেস্টের পদ্ধতির সফিস্টিকেশন আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে, এর অ্যাকুরেসি, সেন্সিটিভিটি সবকিছু অনেক ইমপ্রুভ করেছে। স্যার নেক্সট কোশ্চেন ডক্টর রুহুল কবির, স্যার সাম এসএলই পেশেন্ট কমপ্লেন্টস অফ পারসিস্টেন্ট অর ইন্টারমিটেন্ট হেডেক, হাউ উইল উই ইভালুয়েট হার অর হিম ফর হেডেক, উইল উই কনসিডার ইট ফিচার্স অফ সিএনএস লুপাস? আসলে এসএলই রোগীদের, হ্যাঁ এসএলই রোগীদের যদি প্রিমর্বিড এসএলই হওয়ার আগে থেকে যদি হেডেক না থাকে, তাহলে আমাদের টেন্ডেন্সি হচ্ছে ওই হেডেকটাকে এসএলই দিয়েই ব্যাখ্যা করা। যদি আমরা দেখি যে সেই মানুষটার হেডেকটা ক্লাসিক টেনশন টাইপ, মানে আফটারনুনে বেশি হয়, মাথার মধ্যে চাপ দিলে একটু আরাম পান রোগী, ডেইলি হচ্ছে হেডেক, এবং রোগী মোটামুটি ভালো ঘুম হলে ব্যথাটা কমে যায়, এগুলো হচ্ছে টেনশন টাইপ হেডেকের বৈশিষ্ট্য, তাহলে আমাদের ওইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমাদের কিছু কিছু রোগী আসেন এসিলির টিপিক্যাল মাইগ্রেনাস হেডেক নিয়ে, যেমন সাডেন এপিসোডিক হেডেক যেটা আসে উইথ কখনো কখনো অরা, কখনো কখনো উইদাউট অরা, কিন্তু হেমিক্রানিয়াল হেডেক, থ্রবিং, এবং তার একটা পর্যায়ে বমি হয়, এবং যখন ভালো হয়ে যায় তখন কমপ্লিটলি ভালো, এরকম বেশ কয়েকটা দিন ভালো থাকার পরে আবার হয়, নট লাইক আনলাইক টেনশন টাইপ হেডেক। এটাকে আমরা বলবো, এটা হচ্ছে মাইগ্রেনাস হেডেক আর কি, এসএলই সাথে রিলেটেড মাইগ্রেনাস হেডেক। আর তবে আমি বলবো যে এসএলই রোগীদের যখন আমাদের কাছে হেডেক নিয়ে আসেন, তখন আমাদের কতগুলো হেডেক সম্পর্কে কতগুলো প্রশ্ন করে একটু খেয়াল রাখতে হবে যে আমরা সিরিয়াস হেডেককে মিস করছি না। যেমন একটা হচ্ছে সামনের দিকে ঝুঁকলে মাথা ব্যথাটা বাড়ে কিনা, কাশি হাঁচি দিলে মাথা ব্যথাটা বাড়ে কিনা, এগুলি হচ্ছে স্পেস অকুপাইং লিশন অথবা রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। এসএলই রোগীদের ভেনাস সাইনাস থ্রম্বোসিস হয়ে কিন্তু ইন্টারক্রেনিয়াল প্রেশার রাইজ করতে পারে। কোনো কোনো এসএলই রোগী দেখা যায় শুলে, ওই ভেনাস সাইনাস থ্রম্বোসিসের জন্য শুলে মাথা ব্যথাটা বাড়ে। তারপরে আমাদের খুব ভালো করে নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা করতে হবে যে কোথাও সূক্ষ্মভাবে কোনো ক্রেনিয়াল নার্ভ পালসি আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এই সব কিছু রুল আউট করার পরে আমরা চিন্তা করব টেনশন টাইপ হেডেক অথবা মাইগ্রেনাস হেডেক, মোটামুটি এই আর কি। হ্যাঁ স্যার নেক্সট কোশ্চেন ডক্টর আব্দুল্লাহ জাকিবিন হোসেন, তার কোশ্চেন হচ্ছে স্যার হাউ ক্যান হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, লুপাস নিউমোনাইটিস অ্যান্ড এমটিএক্স ইনডিউস নিউমোনাইটিস কেমনে ডিফারেন্সিয়েট করবো এবং এদের ট্রিটমেন্ট? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে প্রথম কথা হচ্ছে এমটিএক্স ইনডিউস নিউমোনাইটিসটা আজকাল বলা হচ্ছে, মানে কেউ কেউ কোনো কোনো অথরিটি দাবি করেন যে দিস ইজ এ নন এনটিটি, মানে এমটিএক্স দিয়ে আসলে নিউমোনাইটিস হয় না, এটাই বেশিরভাগ দাবি করেন, বা করলেও সেটা অত্যন্ত রেয়ার। তবে আমি বলবো যে আমাদের প্রথমত এই যদি একজন রোগী যদি আমাদের কাছে কাশি নিয়ে আসেন, আমাদের হিস্ট্রিতে কিছু জিনিস জানতে হবে, যেমন একটা হচ্ছে স্পুটাম বের হয় কিনা, এটা নাম্বার ওয়ান, এবং রোগীর জ্বর আছে কিনা। যদি স্পুটাম যদি বের হয় তাহলে আমাদের অবশ্যই স্পুটামটা ফর গ্রাম স্টেইন কালচার এগুলি করতে হবে, জ্বর থাকলে আমাদের ইন এডিশন ব্লাড কালচারও করতে হবে। তা এখন যদি রোগী যদি এমন হয় যে তেমন কোনো ইমিউনোমোডুলেটরি ড্রাগ পাচ্ছেন না, তাহলে আমরা লুপাস নিউমোনাইটিসটা বেশি মাথায় রাখি, আর যদি বেশ কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পেতে থাকেন তাহলে আমরা সেটাকে মনে করবো সেটা ইনফেকশনের জন্য হতে পারে। বরং এখানে ইনফেকশন নিউমোনিয়া ভার্সাস লুপাস নিউমোনাইটিসে মোর কমন কজেস অফ কনফিউশন, নট মেথোটেক্সিল ইনডিউসড নিউমোনাইটিস। তা এখন এই সমস্ত কিছু করার পরে, আমরা এই সমস্ত পরীক্ষা করার পর যদি আমরা দেখি যে লুপাস ফ্লেয়ারের কোনো বৈশিষ্ট্য নাই, যেমন অ্যান্টি ডিএস ডিএনএ টাইটার লো, C3C4 নর্মাল, এসিডির অন্য কোনো ফিচার নাই, তারপরে রোগীর আমরা ইনফেকশন গ্রামিস্টিন করছি তাতেও কিছু পাওয়া যাচ্ছে না, টিসি নর্মাল, প্রোক্যালসিটোনিন নর্মাল, মানে ইনফেকশনের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তখন আমরা সেই ক্ষেত্রে হয়তো মেথোট্রেক্সিল ইনডিউস নিউমোনাইটিস বিবেচনা করতে পারি। হ্যাঁ ডক্টর এসান, আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ স্যার শিওর। স্যার সেটা হচ্ছে আমাদের এখানে কোনো বায়োলজিক্স এর কোনো রোল আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা পেশেন্ট যদি এসএলই পেশেন্ট,
যদি প্রেগন্যান্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তার ম্যানেজমেন্টটা প্ল্যানটা কিরকম হয়? আচ্ছা, তাহলে আমি প্রথমে বায়োলজিক্যাল বলি। প্রথম কথা হচ্ছে যে ওই যে আমি যেই স্লাইডটা দেখালাম সব চিকিৎসার, সেইখানে বোধহয় আপনি দেখেছেন যে একটা হচ্ছে মানে সিভিয়ার লুপাস, যারা সিভিয়ার ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সাইক্লোফসফামাইন আর মাইকোফোনিন মোফেটিল, কিন্তু রিফ্র্যাক্টরি কেসের জন্য রিটুক্সিম্যাব। তার মানে ওখানে আমাদের একটা বায়োলজিক দেওয়ার একটা স্কোপ আছে। আর আরেকটা দেখেছেন যে মডারেট লুপাসে রিফ্র্যাক্টরির জন্য বেলিমিমাব, এটা একটা অ্যান্টিবিসেল বায়োলজিক। তা মডারেট লুপাসে যাদের এই হাইড্রক্সিক্লোরোকুইন, তারপরে তার সাথে মেথোট্রেক্সেট অথবা অ্যাজাথাইপিন বা মাইকোফোনিন মোফেটিল এবং তার সাথে প্রেডনিসোন অ্যাডিকুয়েট ডোজ দিয়েও যদি কাজ না হয় তাদেরকে বেলিমিমাব দিয়ে চিকিৎসা করার রোল আছে। তার মানে এই দুটা বায়োলজিকের দুই ক্ষেত্রে রোল আছে। এবং ওই মডারেট লুপাসে বলা হয় বায়োলজিক দেওয়ার আগে মানে দুইটা হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়াও কমপক্ষে দুইটা মানে গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্ট ফেল করার একটা রেকর্ড থাকতে হবে, যে মেথোট্রেক্সেট এবং অ্যাজাথাইপিন অথবা মেথোট্রেক্সেট এবং মাইক্রোফোন মোফেটিল দুটাই ফেল করলে আমরা বেলিমুমাব দেব। কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়া আর আরেকটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, এদের জন্য বলা হয় যে একটা, এদের জন্য আমরা মেথোট্রেক্সেট ব্যবহার করি না, অ্যাজাথাইপিন ফেল করলেই আমরা রিটুক্সিম্যাব দিতে পারি, কারণ রিটুক্সিম্যাবের রেজাল্টটা সেখানে ভালো আর কি। হ্যাঁ, তা বায়োলজিকের কিছু রোল অবশ্যই আছে এবং আমাদের কিছু কিছু রোগী বায়োলজিক পাচ্ছেন নিশ্চয়ই। মোটামুটি আমরা সবাই জানি যে মানে বায়োলজিকের ব্যবহারের পথে আমাদের প্রধান বাধা হচ্ছে দামটা, দামের কারণে আমরা দিতে পারি না। স্যার, ওই যে প্রেগন্যান্সিটা, আর প্রেগন্যান্সির জন্য আমরা বলবো যে আমাদের প্রেগন্যান্সির জন্য পূর্ব শর্ত হচ্ছে একজন রোগীর 6 মাস ফ্লেয়ার ফ্রি থাকতে হবে, এবং সেই ফ্লেয়ার ফ্রিটা প্রেফারেবলি অন অনলি হাইড্রক্সিক্লোরোকুইন। তবে এখন বলা হয় যদি কোনো রোগীর শুধু হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে মানে ইয়ের কন্ট্রোলে রেমিশন মেনটেন করা যাচ্ছে না, তখন তার সাথে অ্যাজাথাইপ্রিন আমরা যোগ করতে পারি। অ্যাজাথাইপ্রিন আপ টু 2 mg/kg আমরা তার সাথে যোগ করতে পারি। অ্যাজাথাইপ্রিন দেখা গেছে যে এটা প্রেগনেন্সিতেও সেফ, দিস ইজ নট টেরাটোজেনিক, এবং ল্যাকটেশনেও সেফ। তার সাথে সাইক্লোস্পোরিনও আমরা এই একই পাল্লায় যোগ করতে পারি। কাজেই কোনো রোগী যদি হাইড্রক্সিক্লোরোকুইন, শুধু হাইড্রক্সিক্লোরোকুইন, হাইড্রক্সিক্লোরোকুইন প্লাস অ্যাজাথাইপ্রিন অথবা হাইড্রক্সিক্লোরোকুইন প্লাস সাইক্লোস্পোরিন, এর উপর যদি 6 মাস রেমিশনে থাকেন তখন তারা মানে কনসিভ করতে পারবেন। এবং যখন প্রেগনেন্ট থাকবেন তখন আমাদের চেষ্টা করতে হবে এই ওষুধগুলোর মধ্যেই তাকে ম্যানেজ করা। স্টেরয়েডের প্রচুর মর্বিডিটি আছে, যেমন প্রথম ট্রাইমেস্টারে ওই যে ক্লিফট লিভ, হেয়ার লিভ, ক্লিফট প্যালেট, এগুলো হতে পারে। এবং এছাড়াও প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস, তারপরে হাইপারটেনশন, ওবেসিটি, অলিগোহাইড্রামনিয়াস, প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, এই ধরনের অনেক কিছু আছে প্রেডনিসোলন। কাজেই প্রেডনিসোলনটা আমাদের যতখানি সম্ভব অ্যাভয়েড করতে হবে, যদি নেহাত প্রয়োজন হয় তাহলে আমাদের দিতেও হবে। তবে সেই দেওয়ার ক্ষেত্রে বলা হয় যেমন প্রেডনিসোলন আমরা পারতপক্ষে 30 mg বেশি দেব না, এই ধরনের কতগুলো ব্যাপার আছে আর কি। স্যার, লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, এই লুপাসের সাথে কোনো ক্যান্সারের রিলেশন আছে কিনা, কোনো ম্যালিগন্যান্সের রিলেশন থাকে কিনা, যেহেতু এটা মাল্টি অর্গান ডিজিজ। হ্যাঁ, লুপাসের সাথে আসলে ক্যান্সারের মানে দেখা গেছে যে লুপাসের যারা রেমিশনে থাকেন তাদের মধ্যে আলটিমেটলি কিছু কিছু রোগের হারটা বেশি থাকে, মানে একটা বয়সে যে তার মধ্যে ক্যান্সারের কথাও বলা হয়। কিন্তু সেই ক্যান্সারটা মানে মনে করা হচ্ছে যতখানি না এসএলই ইটসেলফের সাথে অ্যাসোসিয়েশন, তার চেয়ে বেশি হচ্ছে আমরা যে ইমিউনোসাপ্রেসিভ ওষুধগুলো ব্যবহার করি, সেই ইমিউনোসাপ্রেসিভ ওষুধগুলো যেমন ইনফেকশনের বিরুদ্ধে ইমিউন সার্ভেলেন্সের কাজ করে, তেমনি তারা কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে ইমিউন সার্ভেলেন্সের কাজ করে। কাজে মনে করা হয় যে সেগুলি মেবি মোর ডিউ টু প্রলং ইউজ অফ স্ট্রং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস রাদার দেন ডাইরেক্ট কনসিকোয়েন্স অফ এসএলই ইটসেলফ। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার আমাদের ট্যুর পার্টনার দুজন শহীদ আছেন, স্যার প্রফেসর দিলীপ কুমার রায় আর প্রফেসর সোহেলুল ইসলাম। আচ্ছা, চমৎকার, খুব ভালো, ওয়েলকাম। দিলীপ স্যার কি আছেন? দিলীপ স্যার তো আমার প্রশ্নের উত্তর করবেন, তিনি আমাকে না, আমি প্রশ্ন করব না আপনার, মানে এত সুন্দর বক্তৃতা শোনার পর প্রশ্ন কিছু করার নেই। কিন্তু আমার কথা হয়েছে যে আমার একটা মানে ক্লাস 4 লুপাস নেফ্রাইটিস, আমি সাইক্লোফসফামাইড দিলাম, এখন অ্যাজাথাইপিন পাই, স্টেরয়েড পাই গত 2 বছর থেকে, সি ইজ ইন রিমিশন, কমপ্লিট রিমিশন। তাকে কিভাবে উইথড্র করবো, তাকে সাইক্লোফস
মানে কমপ্লিট রিমিশন হলে তো বলা হয় যে সাস্টেইন কমপ্লিট রিমিশন যদি হয় সাস্টেইন কমপ্লিট রিমিশন ফর 2 ইয়ার্স ফর 6 মান্থ তখনই আমাদের স্টেরয়েডটা কমায় টেপার করে বন্ধ করে কারণ সে পাঁচছে স্টেরয়েড 5 মিলিগ্রাম আর এজাথিওপ্রিন 50 মিলিগ্রাম আর হাইড্রোক্সিক্লোরোকুইন 200 মিলিগ্রাম তাহলে আমি বলবো যে আপনার এখন ওই স্টেরয়েডটা মানে আমাদের তো আসলে সত্যিকার অর্থে 1 মিলিগ্রামের ট্যাবলেট নাই এটা নাই 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 এই জন্য আমি যেটা করি বাধ্য এটা আমার নিজস্ব মনগড়া একটা জোড়াতালি ব্যবস্থা মানে একদিন পর পর দেড়টা করে এক মাস একদিন পর পর একটা করে এক মাস একদিন পর পর অর্ধেক করে এক মাস এই দিয়ে তিন মাসে মাথায় বন্ধ করে দিয়ে হ্যাঁ স্টার্ট বন্ধ করার জন্য আপনি এইটা ফলো করতে পারেন আর এজাথিওপ্রিনের ব্যাপারে আমি বলবো যে ওনার ট্রিটমেন্টের মোট পাঁচ বছর মানে রেমিশন মানে রেমিশনে পাঁচ বছর হয়েছে রেমিশনে দুই বছর হয়েছে না এজাথিওপ্রিন আরো তিন বছর চালাতে হবে আরো তিন বছর চালায় তারপরে আপনি টেপার করে এজাথিওপ্রিন বন্ধ করবেন ওভার নেক্সট ওয়ান ইয়ার আর হাইড্রোক্সিক্লোরোকুইন তো চলতেছে লোসার্টান পটাশিয়াম চলতেছে ইয়ার থ্যাংক ইউ ফর ভেরি নাইস এন্ড ইনফরমেটিভ লেকচার এত সহজ ভাষায় এত ভাবে এত কঠিন জিনিস বোঝানো খুব কঠিন কাজ থ্যাংক ইউ থ্যাংকস ফর ইওর কাইন্ড অ্যাপ্রিসিয়েশন সোহেলুল ইসলাম স্যার সোহেল ফাইনাল সোহেলুল স্যার দেখা যাচ্ছে না আরো কোশ্চেন আছে স্যার একটু কোশ্চেন নিতে হবে স্যার ঠিক আছে কোশ্চেন নাও সমস্যা নাই স্যার ইজ দেয়ার ডক্টর সাজ্জাদের কোশ্চেন ইজ দেয়ার এনিথিং অ্যাবাউট ল্যাটেন্ট এসএলই না ল্যাটেন্ট এসএলই তো মানে ল্যাটেন্ট এসএলই এই জিনিসটা আসলে আমি পাইনি যদি সাজ্জাদ যদি কিছু জেনে থাকে তাহলে বললে আমার আমি উপকৃত হব আচ্ছা স্যার নেক্সট কোশ্চেন আছে স্যার ইজ এজাথিওপ্রিন ইন প্রেগন্যান্ট ওমেন উইথ এসএলই সেফ ইয়েস ইট ইজ সেফ এটা আমি আগে একটু আগে বললাম এই এজাথিওপ্রিন এখন মোটামুটি খুব জোর দিয়ে বলা হচ্ছে এটা প্রেগনেন্সিতে পুরোপুরি সেফ ইভেন ল্যাকটেশনও সেফ মানে এর আগে কিছুটা কয়েকটা বছর ছিল তখন বলা হতো যে এটা প্রেগনেন্সিতে সেফ কিন্তু ল্যাকটেশনে ব্রেস্ট মিল্কের সাথে এটা এক্সক্রিশন হয় কাজেই অ্যাভয়েড করা ভালো কিন্তু এখন বলা হচ্ছে না ব্রেস্ট মিল্কে যেই কনসেন্ট্রেশনে যায় তাতে বাচ্চার কোনো ক্ষতি করবে না এটা ল্যাকটেশনের সময় ব্যবহার করা যাবে স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার ডক্টর সাজ্জাদের এই হাউ ক্যান আই ক্যালকুলেট পার্সেন্টেজ অফ স্কিন ইনভলভমেন্ট ইন কনটেক্সট অফ বডি সারফেস এরিয়া ও বডি সারফেস এরিয়ার একটা ফর্মুলা আছে এটা অবশ্য ডার্মাটোলজিস্টরাই তোমরা ভালো জানো আর কি হ্যাঁ তা এটা আমি প্রফেসর হাসিফকে অনুরোধ করতো এটা আমাদের হাতের মানে পাম্প পাম্পটা প্লেস করে মানে সারফেস এরিয়া ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে আর কি এটা কি আমার হাসিফ সাহেবকে বলে দেবেন নাকি মানে পাম্প দিয়ে হিসাব করা আর কি ও স্যার এই যে রুল অফ 9 স্যার মূল 18টা মানে 18 পাম্প 18 বার প্লেস করলে আমাদের টোটাল সারফেস এরিয়া কভার হয় তা স্যার সোহেলুল স্যার লাইভে আসছেন স্যার হ্যাঁ হ্যাঁ স্যার কিছু বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আতিক ভাই আসসালাম কেমন আছো আপনাকে আপনার আজকে বক্তব্য শুনে পুরো একটা স্টুডেন্টের মতো বসেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত বিকজ এসএলই তে এত বেশি ইনফরমেশন এত গুছায় আপনি বলছেন যেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের চিটাং মেডিকেল কলেজে থাকতে আমাদের আমাদেরকে স্নেহ করতেন এবং ইউ আর নট অনলি ফ্রম বাংলাদেশ অলসো ইউ আর এ লিজেন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড সো আপনাকে আর কিছু বলার নাই অনেক ধন্যবাদ শুধু একটা কথা বলবো যে ওই যে ডেফ্লাজাকর্ট কি প্রেডনিসোলোনের ক্ষেত্রে যদি আমরা ডেফ্লাজাকর্ট সুইচ ইয়া করি সেখানে কোনো অ্যাডেড বেনিফিট আছে না ফ্রম দি পয়েন্ট অফ গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি মানে আসলে এটা ডেফ্লাজাকর্টের ব্যাপারে দুইটা বেনিফিটের কথা বলা হয় একটা হচ্ছে না তিনটা বেনিফিট বেসিক্যালি মানে কিছু কিছু স্টাডিতে পাওয়া গেছে তার মধ্যে একটা হচ্ছে এটাতে মায়োপ্যাথি কম তারপরে আরেকটা হচ্ছে ওই ইয়ে আর কি বলে অস্টিওপোরোসিস বোন মিনারেল লসটা কম হয় এবং কুশিংগাই ডেফেন্সটা কম হয় এইটা এই কারণে কিন্তু এক ধরনের মাস্কুলার ডিস্ট্রফি আছে ওই এটা হচ্ছে লিম গার্ডেল টাইপ মাস্কুলার ডিস্ট্রফির একটা পার্টিকুলার ভ্যারাইটি আছে স্টেরয়েড রেসপন্সিভ যেটাতে সিপিকে খুব হাই এবং যেখানে স্টেরয়েড দিলে সারা জীবনই চালাতে হবে সেখানে ডেফ্লাজাকর্টটাকেই রেকমেন্ড করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে বৈজ্ঞানিক কিছুটা স্বীকৃতি আছে যে এই ক্লেমগুলো ইন্ডাস্ট্রির এই ক্লেমগুলো ঠিক হতেও পারে কিন্তু এটাও ঠিক যে লার্জ স্কেল যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এর সাপোর্ট এখন পর্যন্ত নাই এখন পর্যন্ত আমাদের বিজ্ঞানে বলা হয় যে
প্রেডনিসোলন অর ইকুইভ্যালেন্স, এবং সেই ইকুইভ্যালেন্টগুলোর মানে প্রেডনিসোলন আমরা ইকুয়ালি ব্যবহার করতে পারি, ইকুইভ্যালেন্টগুলো আমরা ইকুইভ্যালেন্ট ডোজে ব্যবহার করব, কিন্তু এটা দিয়ে বিরাট কোনো বেনিফিট হবে সেই কথাটা এখনো বলা হচ্ছে না। কিন্তু বেনিফিটের জায়গাটা আমি এক জায়গায় পাই, সেটা হচ্ছে লিমগার্ডল ডিস্ট্রফি একটা ভ্যারাইটি। আপনাকে অনেক ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ স্যার। আরেকজনের কোশ্চেন আছে স্যার, মেল যেসব পেশেন্ট এসিলেনে প্রেজেন্ট করে তাদের কি স্যার ফিমেল পেশেন্টের চেয়ে আলাদা কোনো ফিচারস বা এক্সট্রা কিছু বা তাদের ক্ষেত্রে কিছু প্রিডোমিনেন্স কিছু থাকে? হ্যাঁ না, মানে বলা হয় যে মেল পেশেন্টের মধ্যে এসিলিটা মোর সিভিয়ার কোর্স রান করে, এবং সেটা হচ্ছে তার মধ্যে রেনাল এবং সিএনএস ম্যানিফেস্টেশনটা মেইলে ফিমেলের তুলনায় বেশি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, কিন্তু আমি কোশ্চেনটা আমার ই করতেছি স্যার, ওই যে আপনি হাসিফ স্যার আসছেন স্যার, আপনি ওই যে বডি সারফেস এরিয়া কাউন্টের ব্যাপারটা কি? মানে 18টা জায়গায় 18 বার প্লেস করলে টোটাল সারফেসকে কভার করা হয়, এবং সেভাবে ইজি সারফেস এরিয়া মেজারমেন্ট একটা পদ্ধতি আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা যদি একটু প্রফেসর হাসিফ যদি বলে দেন। এটা স্যার আমারও ঠিক মনে নাই, এটা সার্জারিতেও আছে বার্ন। স্যার লাস্ট কোশ্চেন স্যার, আমরা শেষ করি স্যার, দুইটা কোশ্চেন আছে স্যার, আমরা শেষ করি তাহলে ইফতারের সময় হয়ে যাচ্ছে স্যার। আরিফা আমিন সিনথিয়া ওনার কোশ্চেন, বোথ কম্বাইন্ড, আই হ্যাভ এ কম্বাইন্ড কোশ্চেন টু হাসিফ স্যার অ্যান্ড আতিক স্যার। আই হ্যাভ পিএমএলই, অন এক্সপোজার টু সানলাইট মাই স্কিন গেটস সাম ক্যাপুলার লেশন, নো আদার সাইন সিমটম, শুড আই চেক ফর এসটিলি? মানে কি আছে মানে সিএমএল পলিমরফাস লাইট ইরাপশন? ও এটা আমাকে, আমি হাসিফ শামা হচ্ছে ভালো উত্তর করতে পারবো। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এই পলিমরফাস লাইট ইরাপশন যদি এক্সক্লুসিভলি শুধুমাত্র আমাদের ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে আর কোনো ম্যানিফেস্টেশন যদি না থাকে তাহলে এসএলই চিন্তা করার কোনো দরকার নাই, কারণ ডার্মাটোলজি ম্যানিফেস্টেশন তো আরও কিছু আছে, এসএলই তে অবশ্যই ওগুলো থাকবে, কোনো প্রয়োজন নেই টেস্টে। স্যার আতিক স্যারের কাছে কোশ্চেন স্যার, ক্লাসি ইনডেক্স ইজ দেয়ার টু ডিটেক্ট দ্য সিভিয়ারিটি অফ স্কিন লুপাস, পাম ইজ 1% অফ দ্য বডি সারফেস এরিয়া, ক্লাসি ইনডেক্স 1-2 ইজ মাইল্ড, 3-4 is moderate and more than 4 is severe. এই ব্যাপারে কি স্যার ক্লাস ইনডেক্সের ব্যাপারে কি স্যার কোনো বলবেন স্যার? দ্য ক্লাস ইনডেক্সের কথা আমি পাইছি, কিন্তু আমাদের, আমি আসলে এইটাকে আপডেট করার জন্য ব্যবহার করছি, মানে ইউলার গাইডলাইন আছে একটা এসিডি ট্রিটমেন্টের জন্য, আর আরেকটা হচ্ছে এই ইয়ে কি বলে আর বিএসআর ব্রিটিশ সোসাইটি অফ রিউমাটোলজি, আর ইউলারটা মানে ইউলার এসিআর কম্বাইন্ড, তারা আসলে দুজনই এই সারফেস এরিয়া ভিত্তিক ক্লাসিফিকেশনে গেছে আর কি, ক্লাসের ভিত্তিতে করেনি স্যার। নেক্সট হচ্ছে স্যার, স্যার লুপাস নেফ্রাইটিস এর ম্যানেজমেন্ট একটু ডিটেইলস বলবেন, একটু ডিটেইলস বলেন স্যার, একজন রিকোয়েস্ট করছেন স্যার। লুপাস নেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস ম্যানেজমেন্ট ডিটেইলস বলতে গেলে এটার উপর তো আমার লেকচার আছে, সেই লেকচার হচ্ছে দুই লেকচার, কিন্তু এক লেকচার কুলায় না, দুই ঘন্টার। এখন আমি বলবো যে লুপাস, খুব সংক্ষেপে বলতে গেলে বলবো যে লুপাস নেফ্রাইটিস এর ম্যানেজমেন্টে আমাদের প্রথম দেখতে হবে যে ক্লাস 3 আর ক্লাস 4 কে আমাদের ইমিউনোসাপ্রেসিভ দিয়ে ট্রিট করতে হবে, আমাদের ক্লাস 1 আর 2 কে ইমিউনোসাপ্রেসিভ দিয়ে ট্রিট করার প্রয়োজন নাই, আর ক্লাস 5 এর মধ্যে বলা হয় যাদের ইয়ে আছে, যাদের মানে যাদের ক্লাস 3-4 এর মিশেল আছে, মানে হিস্টোপ্যাথোলজিতে মেমব্রেন থিকেনিং ছাড়াও কিছু সেলুলার প্রলিফারেশন পাওয়া যাচ্ছে, তাদেরকেও আমাদের ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হবে, অথবা যাদের নেফ্রোটিক রেঞ্জে প্রোটিনরা থাকে। যখন আমরা ইমিউনোসাপ্রেসিভ ট্রিটমেন্ট দেব তখন আমাদের প্রথম হচ্ছে সাইক্লোফসমাইড অথবা মাইক্রোফেনিলক্লোফেটিন। সাইক্লোফসমাইডের ব্যাপারে এখন ইন জেনারেল রিকমেন্ডেড প্রোটোকলটা হচ্ছে 500 মিলিগ্রাম আইভি ফোর্টনাইটলি ফর মানে 3 মান্থস, 3 মাসে 6টা ডোজ দিতে হবে, ফলোড বাই অ্যাজাথায়োপ্রিন অথবা মাইক্রোফেনিলক্লোফেটিন। আর যদি মাইক্রোফেনিলক্লোফেটিন দিয়ে থাকি তাহলে 2-3 গ্রাম ডেইলি ফর 6 মান্থস। আমরা লুপাস নেফ্রাইটিসে যাদের নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনরা থাকে তাদের জন্য আমরা ওই মান্থলি আইভি সাইক্লোফসমাইড ফর 6 মান্থ এটাও ব্যবহার করতে পারি, সেখানে 6 মাস পরে আমরা চলে যাব অ্যাজাথায়োপ্রিন অথবা মাইক্রোফেনিলক্লোফেটিন, এই দুটাতে। আমাদের দেশে আমরা অ্যাজাথায়োপ্রিন বেশি ব্যবহার করি, কারণ অ্যাজাথায়োপ্রিনটার দামটা কম তুলনামূলকভাবে, এই জন্য আমরা এটি ব্যবহার করি, এবং অ্যাজাথায়োপ্রিন আবার টেরাটোজেনিকও না, মানে যাদের প্রেগনেন্ট হওয়ার ইচ্ছা আছে তাদের জন্য সেফ, এই কারণে, এই দুটা কারণে আমরা এটাই বেশি ব্যবহার করি। তা বলা হয় যে আমাদের লুপাস রেমিশন
আমাদের অ্যাচিভ করতে হবে। রেমিশন বলতে বোঝায় অ্যাচিভমেন্ট অফ ইউটিপি লেস দেন 0.5 to 0.7 গ্রাম, মানে 700 মিলিগ্রামের নিচে আসতে হবে এই টোটাল প্রোটিন। এই 700 মিলিগ্রামের নিচে আসার জন্য আমাদের অপেক্ষা করতে বলা হয় 1 থেকে 2 বছর, মানে 2 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি একই চিকিৎসা দিয়ে, একই চিকিৎসা চালায়। একজন যখন রেমিশনে যাবে এবং রেমিশনে থাকবে ফর 6 মান্থ, তখন আমরা প্রেডনিসোনটা ট্যাপার করে বন্ধ করে দেব। আমরা অ্যাজাথায়োপ্রিন অথবা মাইক্রোফোনেট মোফেটিল একজন রোগী 5 বছর ফ্লেয়ার ফ্রি কাটানোর পরে, মানে রেমিশনের পরে যদি আর ফ্লেয়ার না হয়, তাহলে রেমিশনের পর আমরা 5 বছর অ্যাজাথায়োপ্রিন অথবা মাইক্রোফোনেট মোফেটিল চালাবো, এবং এরপরে আমরা 1 বছর ধরে ট্যাপার করে এই মাইক্রোফোনেট মোফেটিল বা অ্যাজাথায়োপ্রিন আমরা ট্যাপার করে বন্ধ করে দেবো। এরপরে একজন রোগীকে আমরা রাখবো শুধুমাত্র এই হাইড্রক্সিক্লোরোকুইনের উপরে। আমি যদি জিস্ট বলি তাহলে লুপাসনেফ্রাইটিসের ট্রিটমেন্ট এইটাই। স্যার আর লাস্ট একটা কোশ্চেন স্যার, আর একটা আপনার থ্যাংক জানানোর আছে। নুজাত আঞ্জুমের কোশ্চেন হচ্ছে স্যার, হোয়াট ইজ দ্য প্রগনোসিস অফ ডিএলই? প্রগনোসিস অফ ডিএলই হচ্ছে, বলা হয় যে ডিএলইর 30% থাকে এসএলই, আর মানে টেস্ট করলে বা আলটিমেটলি তারা ডেভেলপ করে 30%, বাকি 70% এসএলই হয় না। ওই 70% প্রগনোসিস খুবই ভালো, চমৎকার। যাদের এসএলই ডেভেলপ করে তাদের তো ক্লাসিক এসএলির মতন, আমি যা এসএলই যে প্রগনোসিসটা বললাম যে ইয়ের 90% সার্ভাইভ করে আজকাল আপ টু 10 ইয়ার্স, মানে এসএলই যা ইউজুয়াল ইয়ে হবে সেই, মানে তার অর্গান ইনভলভমেন্ট হতে পারে, সব কিছুই তাদের এসএলির মতোই হয়ে যাবে। আর স্যার আমাদের ওই বিকাশ সুবেদী আপনার স্টুডেন্ট, সে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর আপডেটেড অ্যান্ড সিম্পলিফাইড ট্রিটমেন্ট অফ এসএলই, উই এক্সপ্রেস গ্রেটফুলনেস ফ্রম নেপাল। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ বিকাশ। আমি শেষ একটা বক্তব্য দিয়ে ফেলি আমার, সেটা হচ্ছে মানে আমাদের তো সহকর্মীদের অনেকেই এখন করোনায় আক্রান্ত, কোভিড-19। আমার আমাদের সহকর্মীর মধ্যে যেমন আমার ডিপার্টমেন্টে অধ্যাপক নজরুল ইসলাম, তিনিও আক্রান্ত, আমাদের ডিপার্টমেন্টে তিনি বর্তমানে চেয়ারম্যান। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকেই যেন নিজ নিজ প্রার্থনায় আমাদের সহকর্মী যারা এসএলইতে আক্রান্ত, আমরা যেন সবাইকে নিয়মিত রাখি, তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে সমবেদনা জোগানো, তাদেরকে সাহস জোগানো, এই কাজগুলো আমরা যাতে একটু এই দায়িত্বগুলো যাতে আমরা আমাদের সহকর্মীদের জন্য পালন করি, এই অনুরোধ আমার সবার জন্য। স্যার তাহলে থ্যাংক ইউ স্যার, আমাদের বিডি ফিজিশিয়ান কর্তৃক আয়োজিত আজকের আপডেটেড ম্যানেজমেন্ট অফ এসএলই আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। তারপর স্যার আপনি কনক্লুডিং রিমার্ক দিয়ে স্যার শেষ করেন স্যার। আমার তো কনক্লুডিং তোমার আগে দিয়ে ফেললাম, এই যে আমাদের যারা আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করা আর কি। আর স্যার আমরা আশা করব স্যার প্রতি মাসে অন্তত আপনার একটা করে লেকচার পাবো, আর যদি বেশি পাই আরো ভালো। ফিজিশিয়ানকে আমি মানে ওয়েলকাম করব এই মহতি উদ্যোগের জন্য, এটা চমৎকার উদ্যোগ, বাংলাদেশে এটা আগে ছিল না, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু আছে। এই উদ্যোগ যাতে সফল হয় এই আমার একটা প্রার্থনা এবং কামনা থাকবে, অনেক ধন্যবাদ। আর আমাদের কামনা হচ্ছে আপনি অন্তত প্রতি মাসে মিনিমাম একটা, আরো বেশি হলে তো আরো ভালো স্যার লেকচার যেটা আমরা পাই, মানে যতদিন পর্যন্ত লকডাউন থাকবে ততদিন আমার জন্য সোজা থাকবে। লকডাউন থেকে আমার জীবনটা হয়ে যায় এখানে পাগলের মতো জীবন। স্যার থ্যাংক ইউ স্যার, ডিয়ার পার্টিসিপেন্টস সবাইকে থ্যাংক ইউ, আমাদের প্যানেলিস্ট সবাইকে থ্যাংক ইউ। আমাদের নেক্সট প্রেজেন্টেশন এই থার্সডে আপডেটেড ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলিটাস প্রেজেন্ট করবেন ডক্টর শাহজাদা সেলিম স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আর নেক্সট উইকে আবার আপডেটেড ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন আমাদের প্রদীপ স্যারের অত্যন্ত আমাদের দিলীপ স্যারের আমাদের মানে আতিক স্যারের অত্যন্ত প্রিয় প্রফেসর প্রদীপ কুমার দত্ত প্রেজেন্ট করবেন আপডেটেড ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। সো নেক্সট দুইটা সেশনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। ডক্টর এসান তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।